এভরিবডি আই ওয়েলকাম টু ভিশন ডব্লিউএসএস সো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে পিএসসি মিসেলিনিয়াসের জন্য তোমাদের মেইনসের কিন্তু একটা পেপার থাকে জেনারেল স্টাডিজ যেখানে তোমাদের কিন্তু একটা ডেসক্রিপটিভ পার্ট লিখতে হয় এবং এই পার্টটা কিন্তু ছেলেপুলেদের মধ্যে খুব প্রবলেম হয় যে তারা কীভাবে লিখবে একটা থাকে তোমাদের 20 নম্বরে লিখতে দেয় আর দুটো কোশ্চেন তোমাদের 15 নম্বর থাকে মানে টোটাল 50 নম্বরে ডেসক্রিপটিভ লিখতে হয় তোমাদের ঠিক আছে তো এই পোর্শনটা তোমাদের আজকে কভার করানো হবে শীতমা ম্যাডাম তোমাদের এই ক্লাসটা আজকে নেবেন মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটের মতো ক্লাসটা আছে শীতমা ম্যাডাম যিনি কিন্তু অলরেডি আমাদের মিসেলিনিয়াস ক্যাটাগরিতে যে আমাদের কোর্স চলছে জেনারেল কম্বাইন ব্যাচ 2 সেখানে কিন্তু ফ্যাকাল্টি হিসেবে আছেন এবং উনি 2 বার কিন্তু মিসেলিনিয়াস পাস করেছেন এবং কর্মরত অবস্থায় কিন্তু রয়েছেন ঠিক আছে তো তোমরা কিন্তু ভালো করে ক্লাসটা দেখো এটা হচ্ছে তোমাদের মিসেলিনিয়াসের পেপার 3-তে যেখানে তোমাদের কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো থাকে গ্রুপ এ এর মধ্যে 100 মার্কস থাকে যেখানে গ্রুপ এ এর এখানে দেখো একটা কোশ্চেন থাকে যেটা 20 মার্কসের এরা লিখতে দেয় এবং আরেকটা কোশ্চেন দুটো কোশ্চেন থাকে তোমাদের 15-15, 30 নম্বরে ঠিক আছে তো এইগুলো কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে কীভাবে লিখবে না লিখবে সেটা নিয়ে কিন্তু মডেল অ্যান্সার আজকের এবং আর একটা জিনিস তোমাদের বলি কালকে তোমাদের 100 দিনের যে স্টাডি প্ল্যানটা দিয়েছিলাম সেখানে অনেকে কোশ্চেন করছিল দাদা তোমাদের যে এই জেনারেল কম্বাইন ব্যাচটা করেছে এটা শুধু মক টেস্টের জন্য না একদমই না আজকের যে ক্লাসটা হবে এটা কিন্তু পিএসসি মিসেলিনিয়াসের মেন্স লেভেলের ক্লাস যেটা রয়েছে এটা কিন্তু আমাদের ব্যাচেরই ক্লাস সেটা তোমাদেরকে আজকে প্রোভাইড করানো হচ্ছে এবং এখানে কিন্তু শুধুমাত্র মিসেলিনিয়াসের প্রি কন্টিনিউ নয় প্রি এবং মেন্স ক্লার্কশিপের প্রি এবং মেন্স আইডিও পঞ্চায়েত যেগুলো এগুলো যেগুলো শুধু প্রিলিমিনারি আছে সেগুলো তোমাদের হবে কোর্সে তোমরা জয়েন করবে কী করে অনেকে কোশ্চেন করছিলে আমি আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপটা ডাউনলোড করবে এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে দিয়ে রেখেছি দেওয়ার পর তোমরা WBPSC সেকশনে যাবে সেখানে গিয়ে কিন্তু প্রথমেই তোমরা এই আমাদের যে এই জেনারেল কম্বাইন ব্যাচ 2 এটা কিন্তু তোমরা দেখতে হবে এখন কিন্তু হোলি অফারে 24% ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে যদি তোমরা এনরোল করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু এখানে ডিসকাউন্টেড প্রাইসে তোমরা কিন্তু পেয়ে যাবে এই যে এখানে মিসেলিনিয়াস ক্যাটাগরির মধ্যে আসবে এইখানে এসে কিন্তু তোমরা মেন্সের ক্লাসগুলো দেখতে হবে এই হচ্ছে আমাদের অ্যাপ ভিশন কম্পিটিটিভ এক্সাম ডাউনলোড করো নিচে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আর একটা জিনিস যেটা হচ্ছে এই ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে দেখো 1 ঘন্টা মোটামুটি 30 মিনিটের মতো ক্লাস রয়েছে হোপফুলি তোমাদের অনেক বেশি কাজে লাগবে থ্যাংক ইউ ক্লাস কন্টিনিউ করো হ্যালো এভরিওয়ান আজ থেকে আমরা ডেসক্রিপটিভ আনসার রাইটিংয়ের ক্লাস শুরু করছি ঠিক আছে প্রথমেই বলি যে এটা ডেসক্রিপটিভ জিকে ক্লাস নয় কিন্তু ডেসক্রিপটিভ জিকে আনসার রাইটিংয়ের ক্লাস মানে এখানে আমরা কন্টেন্টের থেকে আনসার রাইটিং কীভাবে করব তার উপর ফোকাস করব কন্টেন্টের জন্য তোমাদের আলাদা করে ডেসক্রিপটিভ জিকে ক্লাস হয় এখানে আমরা সেই কন্টেন্টগুলোকে কিভাবে আনসার হিসাবে তোমরা প্রেজেন্ট করবে সেইটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো তোমরা জানো তোমাদের মিসেলিনিয়াস এক্সামিনেশনের যে মেন্স পার্টটা হয় সেখানে তোমাদের একটা ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস এক্সামিনেশন হয় ডেসক্রিপটিভ বেঙ্গলি হয় বেঙ্গলির বদলে যাদের নেপালি বা সাঁওতালি থাকে তাদের সেই পেপার হয় এবং তারপরে থার্ড যে টাইমটা থাকে থার্ড পার্টটা থাকে সেখানে কিন্তু তোমাদের জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক হয় তার মানে কি সাধারণ জ্ঞান এবং পাটিগণিত ঠিক আছে টোটাল এই পেপারটার জন্য তোমাদের অ্যালটেড টাইম থাকে 2.5 ঘন্টা এবং ফুল মার্কস থাকে দেখো 150 মার্কস ওকে গ্রুপে মানে জেনারেল স্টাডিজে তোমাদের থাকে 100 নম্বর আর গ্রুপ বি মানে অ্যারিথমেটিকে তোমাদের থাকে 50 মার্কস রাইট তো এবারে দেখো তার মধ্যে অ্যারিথমেটিক পার্টটা সেটাও তোমাদের ডেসক্রিপটিভ ফর্মে করতে হয় তো তোমরা প্র্যাকটিস করো সেইভাবে অনেক সময় কি হয় আমরা শর্ট ফর্মে অঙ্ক করে করে এমসিকিউ টাইপ অঙ্ক করে করে কিভাবে পাটিগণিতের অঙ্ক লিখে লিখে করতে হয় সেটা ভুলে যায় কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করো কারণ এখানে 50 আউট অফ 50 কিন্তু পেতে হবে যদি সিলেকশন পেতে চাও ঠিক আছে এরপরে আমি যে পার্টটার জন্য তোমাদের পড়াবো সেটা হচ্ছে জেনারেল স্টাডিজের আনসার রাইটিং কন্টেন্টের জন্য আলাদা ক্লাস আনসার রাইটিংয়ের জন্য আলাদা ক্লাস এবারে দেখো এখানে তোমাদের জেনারেল স্টাডিজ পোর্শনটা মানে গ্রুপ এ পোর্শনটায় দুটো পার্ট থাকে পার্ট 1 আর পার্ট 2 ঠিক আছে পার্ট 1-এ তোমাদের ব্রড কোয়েশ্চেন থাকে ঠিক আছে 20 মার্ক 15 মার্কস এইরকম করে কোয়েশ্চেন থাকে এবং টোটাল এখানে অ্যালটেড মার্কস থাকে 50 মানে পার্ট 1-এ 50 মার্কস অ্যালটেড থাকে পার্ট 2-তে তোমাদের কি মার্কস থাকে দেখো এখানে তোমাদের শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন থাকে
ঠিক আছে, মানে এক কথায় উত্তর বা একটা বাক্যে উত্তর, এই রকম তোমাদের কোয়েশ্চেনগুলো থাকে এবং সেখানে তোমাদের টোটাল 50 মার্কস থাকে। ওকে, হয়ে গেল। তো এইবারে দেখো, এই যে নিচের যেগুলো তার জন্য তোমাদের জিকে ক্লাস হচ্ছে, সেই জিকে ক্লাসগুলো ফলো করতে থাকো, তাহলেই তোমরা পেয়ে যাবে বিভিন্ন স্কিমস এবং জিকের সাথে, স্ট্যাটিক জিকের সাথে সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, তারপরে ইকোনমি, তারপরে পলিটিক্যাল পলিটি, তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, সব জায়গা থেকে কোয়েশ্চেন আসে। যেমন দেখো এই স্কিমগুলো আসছে, এটা কি খানিকটা ইকোনমি, যেমন ICDS স্কিম রয়েছে, জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন, এইগুলো ঠিক আছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এইগুলো কি, এগুলো সব CA কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইকোনমির পোর্শন, ঠিক আছে। আর কিছু কিছু আছে যেমন চিপকো মুভমেন্ট, এগুলো হিস্ট্রি পোর্শন, ঠিক আছে। কিছু আছে যেগুলো হচ্ছে সায়েন্সের পোর্শন থাকে, আবার কিছু আছে স্ট্যাটিক জিকের পোর্শন থাকে, যেমন গ্রিন প্ল্যানেট সোলার সিস্টেমে কোনটা, সেটা হচ্ছে তোমাদের জিওগ্রাফির, এরকম কিন্তু মিলিয়ে মিশিয়ে থাকে, স্পোর্টস সেট থেকে থাকে, ঠিক আছে। তারপর ম্যান বুকার প্রাইজ, তারপরে কোন কান্ট্রিতে, মানে কোন কান্ট্রি থেকে নোকিয়া কোম্পানিটা বিলং করে, এই জিনিসগুলো, এর জন্য তোমাদের ক্লাস হচ্ছে। কিন্তু মেন সমস্যা তোমাদের যেটা হয় সেটা হচ্ছে এই ব্রড কোয়েশ্চেন, জিকের ব্রড কোয়েশ্চেন লেখা বা জেনারেল স্টাডিজের ব্রড কোয়েশ্চেন লেখা, কারণ তোমরা অন্য কোনো পরীক্ষায় এই রকম কিছু করো না, তাই তো। তোমরা হয়তো প্রচুর নিউজ পেপার পড়ো বা বিভিন্ন ম্যাগাজিন পড়ো, ম্যাগাজিনে বিভিন্ন টপিক পড়ো, কিন্তু যখন লিখতে শুরু করো তখন লিখতে পারো না, তো সেই জন্যই আমি এইটার উপরে ফোকাস করব, ঠিক আছে। তো দেখে নাও এখানে কি কি কোয়েশ্চেন এসেছিল। এটা হচ্ছে 2019 সালের মিসলেনিয়াসের যে মেন্সটা, তার এইটা হচ্ছে কোয়েশ্চেন। তো এখানে কি লিখেছে দেখো, প্রথম কোয়েশ্চেন যেটা থাকে, সেটা সবসময় কম্পালসারি হয়, মানে 20 মার্কার যেটা, সেটা সবসময় কম্পালসারি হয়, ঠিক আছে। আর তারপরে চারটে থাকে, তার মধ্যে থেকে যে কোনো দুটো করতে হয়, সেগুলো 15 মার্কার থাকে, তাহলে 15 + 15 = 30, তার সাথে 20, টোটাল 50, ঠিক আছে। এইবার দেখো কি কোয়েশ্চেন রয়েছে এখানে, রাইট আ নোট অন দি ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি অ্যান্ড এক্সপ্লেইন ইটস সিগনিফিকেন্স উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে এখানে কি প্রথমেই তোমাদের চিনতে হবে ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসিটা কি, সেটা যদি না চিনতে পারো তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটা আনসার করতে পারবে না। এবারে যে এবারে যারা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, নিউজ পেপার পড়ে, সিরিয়াস যারা প্রিপারেশন করে, তারা সকলেই ওয়ান বেল্ট ওয়ান রোড কি সেটা জানি, ঠিক আছে। তাহলে সেটা সম্পর্কে তাদের অনেক ইনফরমেশন, মানে কিছু কিছু ইনফরমেশনও, ইনফরমেশন তাদের কাছে আছে। এরপরে দেখো কি রয়েছে, হোয়াট আর দি স্যালিয়েন্ট ফিচার্স অফ দি আয়ুষ্মান ভারত স্কিম, মেনশন ইয়োর ওন অবজারভেশনস অ্যাবাউট দ্য প্রবলেমস অফ হেলথ কেয়ার ইন ইন্ডিয়া। মানে বুঝতে পারছো, আয়ুষ্মান ভারত ইন্ডিয়ান হেলথ কেয়ারের সাথে যুক্ত একটা স্কিম, এবং এর নাম দেখে তোমরা হয়তো ডিডিউস করতে পারছো যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। এবারে এইটাও যারা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, নিউজ পেপার পড়ে, তারা জানে যে এটা হচ্ছে একটা ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ভারত সরকার দ্বারা পরিচালিত হেলথ ইন্স্যুরেন্স স্কিম, ঠিক আছে। এরপরে কি রয়েছে, গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ হাউ দ্য COVID-19 প্যান্ডেমিক হ্যাজ এফেক্টেড ইকোনমিক কন্ডিশনস ওয়ার্ল্ড ওয়াইড উইথ স্পেশাল রেফারেন্স টু দি ইন্ডিয়ান ইকোনমি। এটা যে 2019-এর পরীক্ষা হলেও এর মেন্স হয়েছিল কিন্তু মোটামুটি এই 2021 সাল নাগাদ, যতদূর আমার মনে পড়ছে 2020-21 তার শেষের দিকে এর মেন্স হয়েছিল, তো সেই জন্য COVID-19 প্যান্ডেমিকের উপর কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। এবং এটাও এটা জানে না এমন কোনো মানুষ নেই, কিন্তু হ্যাঁ এখানে পার্টিকুলারলি লক্ষ্য করো যে ইকোনমি, কোভিডের এফেক্ট অন ইকোনমিক কন্ডিশন কি বলেছে,
সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থা কি হয়েছে এবং বিশেষত ভারতের অর্থনীতিতে কিরকম প্রভাব ফেলেছে এই কোভিড-19 প্যান্ডেমিক। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেনটা কি এসছে, রাইট আ নোট অন দি ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অফ 2019 হেল্ড ইন স্পেন উইথ স্পেশাল এমফেসিস আপন দি ইমপ্লিকেশনস অফ ইটস কনসিডারেশন অ্যান্ড রিজাল্ট আপন দি ওয়ার্ল্ড ক্লাইমেট। মানে 2019-এর স্পেনের মাদ্রিদে যে ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হয়েছিল তার এখানে বলেছে তার উপর প্রথমে একটা নোট লিখতে হবে, মানে জেনারেল তার একটা বর্ণনা লিখতে হবে, ছোট করে একটা নোট, মানে টিকা লেখা যেটাকে বলা হতো ছোটবেলায়। তারপরে কি হয়েছে, উইথ স্পেশাল রেফারেন্স, মানে বিশেষ ফোকাস করতে হবে, এমফেসিস আপন দি ইমপ্লিকেশনস অফ ইট কনসিডারেশন, মানে ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে কি কি আলোচনা করা হয়েছিল, তার ইমপ্লিকেশন কি আর তার প্রভাব কি হবে বিশ্বব্যাপী জলবায়ুর উপরে। ঠিক আছে, লাস্ট কি কোয়েশ্চেন এসছে দেখো, এমএসপি। ঠিক আছে, হোয়াট ইজ এমএসপি, এমএসপি কি, গিভ আ ডিটেইলড অ্যাকাউন্ট অফ ইটস সিগনিফিকেন্স ইন ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার। ভারতের কৃষি ব্যবস্থায় এমএসপির যে গুরুত্ব সেটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো, ডিটেইলড অ্যাকাউন্ট। চার নম্বরে দেখো, রাইট আ নোট, আর এখানে কি বলছে, আর ডিটেইলড অ্যাকাউন্ট, এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমাদের কোয়েশ্চেন স্ট্রাকচার করতে হবে। ঠিক আছে, তাই জন্য আমি আলাদা করে জেনারেল স্টাডিজের থেকেও আলাদা করে আর একটা ক্লাস নিচ্ছি যেখানে আমরা মডেল কোয়েশ্চেন আনসার দেখব। কারণ অনেক সময় এমন হয়, অনেককে দেখবে বলতে শুনবে যে আমি তো খুব ভালো লিখে এসেছিলাম কিন্তু আমাকে নাম্বার দেয়নি, আমি তো এগুলো জানতাম, আমার সব চেনা কোয়েশ্চেন ছিল, চেনা টপিকের উপর কোয়েশ্চেন ছিল, আমি দারুণ লিখেছি, প্রচুর লিখেছি, কিন্তু তবুও নাম্বার দেয়নি। তার একটা অন্যতম কারণ হয়, চেনা টপিকের উপর যখন কোয়েশ্চেন চলে আসে অবশ্যই প্রচুর লেখে কিন্তু কোয়েশ্চেনে যেটা জানতে চেয়েছে সেটা লেখে না। ঠিক আছে, সেই জন্য তোমাদের কোয়েশ্চেন পড়তে হবে প্রথমে খুব ভালো করে। প্রথমেই দেখো কি লিখেছে, রাইট আ নোট অন দি ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি, মানে ওবর যে পলিসিটা আছে তার উপর একটা জেনারেল নোট লিখতে হবে, ডিটেইলড অ্যাকাউন্ট কিন্তু না, জেনারেল নোট লিখতে হবে। ঠিক আছে, তারপরে কি লিখেছে দেখো, এক্সপ্লেইন ইটস সিগনিফিকেন্স উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া, ভারতের পরিপ্রেক্ষিতে এর গুরুত্ব আলোচনা করো, এক্সপ্লেন করো, গুরুত্ব বর্ণনা করো। ঠিক আছে, তার মানে কি, প্রথম অংশটা একটু ছোট হবে, পরের অংশটা বেশি ডিটেইলড হবে এই কোয়েশ্চেনটা। ঠিক আছে, তো তোমাদের এইভাবে চিনতে হবে কোয়েশ্চেনটা, যখনই পড়বে কোয়েশ্চেনটাকে কতগুলো পার্টে ভাগ করবে। এবং আমি যে বলছি কোয়েশ্চেন পড়তে পড়তে তোমাকে কিওয়ার্ড জানতে হবে, পার্টে পার্টে ভাগ করতে হবে, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আসবে। যেমন রাইট আ নোট অন দি ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি, প্রথমেই তুমি আন্ডারলাইন করবে নোটে যে নোট লিখতে বলা হয়েছে, তারপরে টপিকটা আন্ডারলাইন করবে, ওভার পলিসি এইখানে একটা দাগ দিয়ে দেবে যে এই অবধি আমাকে একটা কোয়েশ্চেন হিসাবে ট্যাকেল করতে হবে। এরপরে কি আসছে, এক্সপ্লেইন ইটস সিগনিফিকেন্স উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া, ওবরের যে সিগনিফিকেন্স সেটা বিশ্বব্যাপী সিগনিফিকেন্স আছে কিন্তু তোমাকে ইন্ডিয়ার উপর ফোকাস করতে হবে। ঠিক আছে, তাহলে এক্সপ্লেন, এক্সপ্লেনে আন্ডারলাইন করবে, ইটস সিগনিফিকেন্স উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া, ইন্ডিয়াতে আন্ডারলাইন করবে। তাহলে সবসময় কি, তুমি যে লিখতে লিখতে তোমার যে লেখার ফ্লোটা সেটা একটা নির্দিষ্ট দিক পাবে, একটা ডিরেকশন পাবে, নাহলে ডিরেকশনলেস লেখা হয়ে যায়, যা ইচ্ছে তাই লিখে ফেলছি এইরকম। এর পরের কোয়েশ্চেনটা দেখো, হোয়াট আর দি স্যালিয়েন্ট ফিচার্স অফ দি আয়ুষ্মান ভারত স্কিম, প্রথমেই তোমাকে জিজ্ঞেস করে নিয়েছে স্যালিয়েন্ট ফিচার্স কি কি। ঠিক আছে, স্যালিয়েন্ট ফিচার্স কি কি, তাহলে তোমাকে আয়ুষ্মান ভারত কি সেটা ছোট করে একটু বর্ণনা করবে,
মানে আয়ুষ্মান ভারত কি সেটার ইন্ট্রোডাকশন দেবে, যে এটা একটা স্কিম ইত্যাদি যেভাবে হোক। তারপরে এর স্যালিয়েন্ট ফিচার্স কি, মানে এর কি কি দিক আছে এর, সেগুলো সব লিখতে হবে, বৈশিষ্ট্যগুলো লিখতে হবে আয়ুষ্মান ভারতে, যে আয়ুষ্মান ভারত কত টাকা অবধি প্যাকেজ দিচ্ছে এক বছরে, আয়ুষ্মান ভারতের প্রিমিয়াম কি আছে, যে টাকাটা আসবে সেটা সেন্ট্রাল স্টেটে ভাগ হবে না পুরোটাই সেন্ট্রাল দেবে, যদি সেন্ট্রাল স্টেটে ভাগ হয় তাহলে কত ইজ টু কত রেশিওতে ভাগ হবে, ঠিক আছে, এইরকমভাবে পুরো স্যালিয়েন্ট ফিচারটা লিখতে হবে। তারপরে কি, মেনশন ইওর ওন অবজারভেশন অ্যাবাউট দ্য প্রবলেমস অফ হেলথ কেয়ার ইন ইন্ডিয়া। এইখানে কিন্তু সেকেন্ড পার্টটায় কিন্তু দেখো আয়ুষ্মান ভারতের থেকে আর একটু, প্রথমের প্রথম পার্টটা কি ছিল আয়ুষ্মান ভারত, পার্টিকুলারলি তোমাকে আয়ুষ্মান ভারত ব্যাপারে জিজ্ঞেস করছে, সেকেন্ড পার্টে কি আরও একটু ব্রড হয়ে গেল, এখানে তোমাকে ইন্ডিয়ান হেলথ কেয়ারের প্রবলেমসগুলো সম্পর্কে জানতে চাইছে, ঠিক আছে, ইওর ওন অবজারভেশন ইন্ডিয়ান হেলথ কেয়ারে কী কী প্রবলেম আছে, এই কোয়েশ্চেনটাও করবো পরবর্তীকালে, কিন্তু আজকে যেমন বলে দিচ্ছি কয়েকটা হেলথ কেয়ার প্রবলেম। প্রথমত আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ার সেখানে ভালো পরিস্থিতি নয়, বেশিরভাগ প্রাইমারি হেলথ কেয়ার যে সেন্টারগুলো হয়, হেলথ সেন্টার যাকে আমরা বলি, মিউনিসিপ্যালিটিতে থাকে, ব্লকে থাকে, সেখানে ভালো ডাক্তার থাকে না, ওষুধ থাকে না এবং ট্রেন্ড নার্স ইত্যাদি থাকে না। দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে জেনেরিক মেডিসিনের অভাব, বেশিরভাগ যে মেডিসিনগুলো ডাক্তাররা আমাদের প্রেসক্রাইব করে সেগুলো ব্র্যান্ডেড মেডিসিন, দামি মেডিসিন প্রেসক্রাইব করে, জেনেরিক যে মেডিসিন সেটাকে পপুলারাইজ করতে হবে। থার্ড কি, থার্ড হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের খুব অভাব, বেশিরভাগ মানে হেলথ ইন্স্যুরেন্সের পেনিট্রেশনের অভাব, হেলথ ইন্স্যুরেন্স স্কিম সেই জন্য সরকার পুশ করছে, দেখো আয়ুষ্মান ভারত সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, আমাদের স্টেট কিন্তু স্বাস্থ্যসাথী করেছে, ঠিক আছে, এই রকম ইয়ে রয়েছে। তারপরে আর কি, আমাদের যে ডক্টর টু পেশেন্ট রেশিও সেটাও খুব খারাপ, ঠিক আছে, মানে ডক্টরদের উপর খুব চাপ পড়ে যাচ্ছে। তারপর কয়েকটা আমাদের হেলথ কেয়ার, হেলথ কেয়ার এটা কিন্তু ওভারঅল হয়, ঠিক আছে, একটা হচ্ছে প্রিএমটিভ কেয়ার হয় আর একটা হচ্ছে শরীর খারাপ হওয়ার পরে তার কেয়ার হয়, তো এখানে প্রিএমটিভ যে কেয়ারগুলো, ঠিক আছে, সেটার অবস্থা খুব একটা ভালো না, এই জিনিসগুলো সমস্ত, এবং বড় বেশিরভাগ যে ক্রিটিক্যাল হেলথ কেয়ার মানে ক্রিটিক্যাল রোগের চিকিৎসা সেগুলো কতগুলো বড় বড় হসপিটালে এবং বড় বড় শহরেই হয়, হেলথ কেয়ার যে ফেসিলিটিগুলো সেগুলো বড় শহরেই পুঞ্জীভূত হয়ে রয়েছে, গ্রামে গঞ্জে তার যথেষ্ট বিস্তার নেই, এই জিনিসগুলো বলতে হবে। অ্যাকচুয়ালি এই যে হেলথ কেয়ার, কোভিড, ওবর, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তখন যখন আমরা পরীক্ষা দিয়েছি তার এক বছর কি দেড় বছরের মধ্যে খুব ইম্পর্টেন্ট টপিক ছিল, ঠিক আছে, আমি বলেও দিচ্ছি কনটেক্সটগুলো। প্রথমে দেখো ওয়ান বেল্ট ওয়ান রোড, এটা হচ্ছে চায়নার একটা পলিসি, চায়নার একটা ফরেন পলিসি প্লাস ইকোনমিক পলিসি, ঠিক আছে, জিও পলিটিক্যাল, জিও ইকোনমিক পলিসি। তো চায়না, সেই তোমরা জানো গালওয়ান ক্ল্যাশ হয়েছিল, তো সেই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তারপরে দেখো স্যালিয়েন্ট ফিচার্স অফ আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত ভারত লঞ্চ হয়েছিল এবং কোভিড-19 এসেছিল, সেই জন্য কি হেলথ কেয়ার ব্যাপারে সবাই খুব গুরুত্ব দিচ্ছিল, সেই জন্য দেখো এই আয়ুষ্মান ভারত আর কোভিড, আয়ুষ্মান ভারত থেকে কোয়েশ্চেনটা এসছে। কোভিড-19 তো জানোই তখন ইকোনমিক যে ইকোনমিক পরিস্থিতি, ট্রেড অফ হয়ে গিয়েছিল, প্রচুর কোম্পানি থেকে ছাঁটাই হচ্ছিল, সেই জন্য ইকোনমি কিভাবে অ্যাফেক্টেড হয়েছে কোভিড-19, সেই কোয়েশ্চেনটা এসছে। UNFCCC ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন ক্লাইমেট চেঞ্জ, এই যেটা সেটা হচ্ছে কি, এটা তো স্পেনে হয়েছিল, মাদ্রিদে হয়েছিল, সেই জন্য এটার ব্যাপারে কোয়েশ্চেন করেছে, প্রতি বছরই হয়, ঠিক আছে। এবং 2014-15 সাল থেকে ইন্ডিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পদে বা গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার হয়ে গেছে ওয়ার্ল্ড ক্লাইমেট স্ট্র্যাটেজিতে, ঠিক আছে, তার কারণ তুমি তোমরা হয়তো জানো যে ISA ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, সেইটার
হচ্ছে ভারতে হেডকোয়ার্টার আছে এবং সেটা ভারতই স্পিয়ার হেড করেছিল, এবং ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স থেকে এগিয়ে হচ্ছে ওয়ান সান ওয়ান গ্রিড ওয়ান ওয়ার্ল্ড বলে একটা করেছিল, তারপরে পঞ্চামৃত বলে একটা জিনিস ঘোষণা করেছিলেন প্রাইম মিনিস্টার মোদি। তো সেই জন্য কিন্তু এইটা থেকে কোয়েশ্চেন আসা শুরু হয়েছে। তারপর এখন G20 ইন্ডিয়াতে মানে করা হলো, G20 অর্গানাইজ করা হলো, ইন্ডিয়া সেখানে অর্গানাইজ করলো, তো সেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। আর দেখো MSP, এটা হচ্ছে সেই ফার্মার্স আন্দোলন হলো সেই দিল্লিতে, তো সেটা কি এই MSP নিয়েই হয়েছিল, মিনিমাম সাপোর্ট প্রাইস। ওকে, আরো আরো অনেক ইস্যু ছিল কিন্তু MSP নিয়েই ইস্যুটা সবচেয়ে বেশি হয়েছিল। জেনারেলি ফার্ম বিল নিয়ে প্রোটেস্ট শুরু হয়েছিল, সরকার থেকে তিনটে ফার্ম বিল আনা হয়েছিল, তো সেটা নিয়ে প্রোটেস্ট শুরু হলো, এবং তারপরে তারা দাবি জানাচ্ছিল যে MSP কে লিগ্যাল স্টেটাস দিতে হবে। তো সেই জন্য এই কোয়েশ্চেনটাই এসছে। তাই তোমরা যদি ভয় পেয়ে থাকো যে জানি না বাবা, যেখান থেকে খুশি কোয়েশ্চেন করে নিতে পারে, তাহলে কিন্তু তোমরা সেই ভয়টা মন থেকে দূর করে ফেলো, কারণ যেখান থেকে খুশি কোয়েশ্চেন করে না, তোমরা যে সময়ে পরীক্ষা দিচ্ছ সেই সময়ে কিংবা তার 1-1.5 বছর আগে যে যে রেলিভেন্ট টপিকগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, শুধু ইন্ডিয়াতে না, ওয়ার্ল্ড ওয়াইড সেই টপিকগুলোর উপর থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তাই তোমরা যারা খুব ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো বা খুব খুব নিউজ পেপার করো পড়ো খুব ইন্টারেস্ট নিয়ে, তারা কিন্তু নিজেরাই মোটামুটি একটা টপিকে সাজেশন বানিয়ে নিতে পারবে। আর যেটুকু তোমরা পারবে না, তার জন্য আমরা আছি, হেল্প করে দেব। ওকে, তো বুঝতে পারলে? এই যেমন ধরো আজকে থেকে আমরা যদি ক্লাস শুরু করি, তাহলে আজকে এবং আজকে থেকে প্রায় 1-1.5 বছর আগে অবধি যা যা টপিক হচ্ছে, সেই সব টপিকগুলো আমরা যদি মোটামুটি পড়ে নিই, সেটার উপর 2-3টে, প্রত্যেকটা টপিকের উপর 2-3টে করে লেখা প্র্যাকটিস করে নিই, তাহলে কিন্তু আমরা অন্তত এই 50 নম্বরের ব্যাপারে খুব কনফিডেন্ট হয়ে যেতে পারবো, ঠিক আছে? তো দেখো, আজকে আমি এই কোয়েশ্চেনটা, 1 নম্বরের যে কোয়েশ্চেনটা আছে, রাইট আ নোট অন দি ওবর পলিসি অ্যান্ড এক্সপ্লেন ইটস সিগনিফিকেন্স উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া, এইটাকে আমি আলোচনা করব, এবং এর মডেল আনসার কীরকম হতে পারে সেটা আমি বলবো। তার সাথে এই টপিকের উপরে যদি অন্যরকম একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন আসতো বা কোয়েশ্চেনটাকে অন্য রকমভাবে জিজ্ঞাসা করা হতো টপিকটাকে, তাহলে সেটা কীরকম হতে পারত সেটাও আমি তোমাদের বলে দেব, এবং এর কন্টেন্টও কিছুটা দিয়ে দেব। কন্টেন্ট ডিটেলসে পড়ার জন্য, মানে এই প্রত্যেকটা টপিককে ডিটেলসে পড়ার জন্য আমরা জেনারেল স্টাডিজ ক্লাস করছি, কিন্তু আমি তবুও বলবো যে এই মডেল কোয়েশ্চেন আনসার ডিসকাস করার সময় তো কিছুটা আমি অন্তত তোমাদের কন্টেন্ট দিয়ে দিই, যাতে রিভিশন হয়ে যায় বা যারা জানে না তারা একটু হলেও জেনে যায়, ঠিক আছে? তো এই দেখো, রাইট আ নোট অন দি ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি অ্যান্ড এক্সপ্লেন ইটস সিগনিফিকেন্স উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া। ওকে, প্রথমে আমি বলছি ওয়ান বেল্ট ওয়ান রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এইটার উপরে আমি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ক্লাস করিয়েছিলাম, ঠিক আছে? সেটা প্রায় ধরো ওই আজ থেকে 3 বছর কি 4 বছর আগে, 3-4 বছর আগে এই ক্লাসটা আমি করিয়েছিলাম। তোমরা যদি এই টপিকটার ব্যাপারে কিছুই না জেনে থাকো, হতেই পারে একদম রিসেন্ট প্রিপারেশন শুরু করেছো, তাহলে আমি সাজেস্ট করব একবার এই লেকচারটাকে পজ করে ওই ইউটিউবের ভিডিওটা দেখে আসতে। খুব বেশি বড় না, ভিডিওটা দেখে এলে তোমরা একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে এই টপিকটা সম্পর্কে, ঠিক আছে? এবার দেখো, আমি প্রথমেই বলে দিলাম যে এটা একটা নোট লিখতে বলা হয়েছে, রাইট আ নোট, আর তারপরে কি বলা হয়েছে এক্সপ্লেন ইটস সিগনিফিকেন্স। দুটো পার্টে ভাগ করব আমরা কোয়েশ্চেনটাকে, ঠিক আছে? তো প্রথমে দেখো, ইন্ট্রোডাকশন লিখতে হয়, তোমাকে একটা পার্টিকুলার টপিকের উপর কিন্তু কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে? তো তুমি যখনই কোনো আনসার শুরু করবে,
সেই যে টপিকের উপর তোমাকে কোয়েশ্চেন দিয়েছে সেই টপিকটাকে, সেই সেই সাবজেক্টটাকে, সেটা যে যে কোনো কিছু হতে পারে, কোনো স্কিম হতে পারে, কোনো পলিসি হতে পারে, কোনো পার্টিকুলার যুদ্ধ হতে পারে, কোনো পার্টিকুলার ক্রাইসিস হতে পারে, যেমন রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিসের উপর একটা কোয়েশ্চেন এসেছিল 2018-তে, তারপরে আরও অনেক কিছু হতে পারে, যেমন ভিসা, ঠিক আছে, ভিসা নিয়ে কোয়েশ্চেন করেছিল, আমেরিকান ভিসা নিয়ে, তো সেইটা হতে পারে সব কিছুকে। বা এখানে দেখলে আয়ুষ্মান ভারত স্কিম নিয়ে কোয়েশ্চেন করেছে, ইউনাইটেড নেশনস ক্লাইমেট কনফারেন্স নিয়ে কোয়েশ্চেন করেছে, সেই জিনিসটাকে ইন্ট্রোডিউস করবে, ঠিক আছে, ইন্ট্রোডিউস করবে। ওয়ান বেল্ট ওয়ান রোড, এখানে দেখো আমি ইন্ট্রোডাকশনে কি লিখেছি, ওয়ান বেল্ট ওয়ান রোড ইজ অ্যান অ্যাম্বিশিয়াস প্রজেক্ট বাই চাইনা দ্যাট ফোকাসেস অন কানেক্টিভিটি অ্যান্ড কোঅপারেশন অ্যামাং মাল্টিপল কান্ট্রিজ স্প্রেড অ্যাক্রস দি কন্টিনেন্টস অফ এশিয়া, আফ্রিকা অ্যান্ড ইউরোপ। ইট ওয়াজ অ্যানাউন্সড ইন 2013 অ্যান্ড ইজ আ পার্ট অফ চাইনাস মেজর কান্ট্রি ডিপ্লোমাসি স্ট্র্যাটেজি। ওকে, তো দেখো এখানে এইটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা আমি লিখেছি আমার মতো করে। এবার তোমরা যখন ইন্ট্রোডাকশন লিখবে তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, আনসার রাইটিং হচ্ছে একটা আর্ট। আমরা যখন কোনো কিছু মুখস্থ করি, কোনো পড়া মুখস্থ করি, কোনো টপিক আমরা নিজেরা শিখি, সেটা অঙ্ক হতে পারে, ফর্মুলা শিখছি, সেটা জিকে হতে পারে, কিছু মুখস্থ করছি, ঠিক আছে, সেটা হচ্ছে সায়েন্স। কিন্তু আমরা যখন সেটা খাতায় লিখছি, সুন্দর করে লিখছি, নিজের মতো করে লিখছি, সেটা কিন্তু একটা আর্ট। তাই জন্য আনসার রাইটিং, প্রত্যেকটা আনসার একে অপরের থেকে ডিফারেন্ট হয়। আমি এইভাবে ইন্ট্রোডিউস করেছি, তোমরা তোমাদের মতো করে ইন্ট্রোডিউস করতে পারো, কিন্তু ইন্ট্রোডাকশনে কয়েকটা পয়েন্ট দিতে হবে। যে প্রথমেই তোমাদের বলতে হবে যে এই ওভারটা আসলে কি, এখানে তো লিখে দিয়েছে ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি, কার পলিসি, চায়না পলিসি, কি বিষয়ের পলিসি, কি রিলেটেড পলিসি, এটা হচ্ছে কানেক্টিভিটি অ্যান্ড কোঅপারেশন, ঠিক আছে। তোমরা এর জায়গায় লিখতে পারো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট পলিসি, ঠিক আছে, কারণ চায়না কি করছে, চায়না করছে গ্লোবাল ইনফ্রা প্রজেক্টস, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে চায়না ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করছে, ঠিক আছে। এবারে কোন কোন জায়গায় করছে, এশিয়া আফ্রিকা ইউরোপ এই মহাদেশগুলোর ভিতর যে দেশ আছে সেখানে করছে। ইট ওয়াজ অ্যানাউন্সড ইন 2013, 2013 সালে এটা অ্যানাউন্স করা হয়েছিল, যে শি জিনপিং আছে সে অ্যানাউন্স করেছিল তার মানে ড্রিম প্রজেক্ট বা ড্রিম পলিসি এটা, ঠিক আছে। আর কি, ইট ইজ আ পার্ট অফ চাইনাস মেজর কান্ট্রি ডিপ্লোমাসি, মানে যেখানে চায়না নিজেকে একটা মেজর কান্ট্রি হিসাবে দেখাচ্ছে এবং অন্যান্য দেশগুলোর সাথে ডিপ্লোম্যাটিক টাইজ, এটা ইন্টারন্যাশনাল রিলেশন বা ফরেন পলিসিতে ইউজ করা হয়। তোমরা যদি বুঝতে না পারো তাহলে এই পোর্শনটুকু বাদও দিতে পারো, ইট ইজ আ পার্ট অফ চাইনাস মেজর কান্ট্রি ডিপ্লোমেসি, এটাকে বাদও দিতে পারো, ঠিক আছে, এইটুকুই লিখতে পারো। তবে ইন্ট্রোডাকশন যখন করছো, যেমন তোমরা ইন্টারভিউ দাও, সেখানে কি বলে ইন্ট্রোডাকশনে, ইন্ট্রোডিউস ইওর সেলফ, নিজের ব্যাপারে কিছু বলো, তখন কি নাম বলতে হয়, কোথা থেকে আসছো বলতে হয়, কি নিয়ে পড়াশোনা করেছো বলতে হয়, এই কয়েকটা পয়েন্ট, বেসিক পয়েন্ট তো বলতেই হয়, তাই না, ঠিক সেইভাবে এখানেও কয়েকটা বেসিক পয়েন্ট তোমরা বলবে ইন্ট্রোডাকশনে, ঠিক আছে। এবং প্রত্যেকটা এই যে ওভারের উপর যতগুলোই কোয়েশ্চেন হোক, যত রকমই টপিক মানে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন করুক, মোটামুটি ইন্ট্রোডাকশনটা সেম থাকবে। মানে তুমি ধরো এখন WBCS পরীক্ষার ইন্টারভিউতে যাচ্ছ, নাকি স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউতে যাচ্ছ, নাকি তুমি হচ্ছে ব্যাংকের পরীক্ষার ব্যাংক পিওর ইন্টারভিউতে যাচ্ছ, তোমাকে যদি বলে যে ইন্ট্রোডিউস ইওর সেলফ, তাহলে মোটামুটি ইন্ট্রোডাকশনটা তো সেমই থাকবে, নাম থাকবে, কোথা থেকে আসছো, কী পড়াশোনা করেছো, এই জিনিসগুলো। এইবার দেখো কি আসছে, এবার বলেছে না রাইট এ নোট, তো এই দেখো,
অ্যাজ অন 2023, তার মানে কি 10 বছর কিন্তু কমপ্লিট করে গেছে এই ওবর, ঠিক আছে? ওবর অ্যাজ অন 2023, ওবর হ্যাজ 155 কান্ট্রি সাইন্ড আপ ইন ডিফারেন্ট প্রজেক্টস উইথ চায়না, মানে 2023 সালে দাঁড়িয়ে সারা পৃথিবীব্যাপী 155টি দেশের সঙ্গে চায়না বিভিন্ন রকম প্রজেক্ট, মেনলি ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট করার জন্য কিন্তু টাই আপ করেছে। দিস ওবর রিপ্রেজেন্টস অলমোস্ট 75% অফ ওয়ার্ল্ড পপুলেশন অ্যান্ড মোর দ্যান 50% অফ গ্লোবাল জিডিপি, মানে কি, মানে হচ্ছে সারা পৃথিবীর যে জনসংখ্যা তার প্রায় 75% ওবরের সাথে যুক্ত, মানে ওবর এই যে 155খানা দেশের সাথে যুক্ত হয়েছে চায়না এই ওবর প্রজেক্টের আন্ডার, ওবর পলিসির আন্ডারে, সেই 155টা দেশ প্রায় পৃথিবীর 75% জনসংখ্যা নিয়ে আছে এবং গ্লোবাল জিডিপি গ্রস ডোমেস্টিক ডোমেস্টিক প্রোডাক্ট গ্লোবালি যেটা হয়েছে তার 50% রয়েছে এই ওবর কান্ট্রিগুলোর মধ্যে, ঠিক আছে? এইটা কেন লিক এই পয়েন্টটা কেন দিয়েছি, ওবর যে পলিসিটা সেটা যে কতখানি বৃহৎ, কতখানি বিশ্বব্যাপী সেইটা বোঝানোর জন্য, ঠিক আছে? দিস ইনিশিয়েটিভ হ্যাজ মেজারলি টু কম্পোনেন্ট। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, এই ওয়ান বেল্ট ওয়ান রোড, ঠিক আছে, বা ওয়ান চায়না পলিসি এই রকমভাবে বলা হচ্ছিল বলে কিন্তু এই জিনিসটা সম্পর্কে সবার একটু ভুল ধারণা হচ্ছিল যে চায়না হয়তো নিজেকেই ওয়ান চায়না মানে একটা চায়না এবং সারা পৃথিবীকে একটা বেল্ট অ্যান্ড রোডের মাধ্যমে বেঁধে ফেলতে চাইছে, সেই জন্য চায়না কি করে সেটাকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বলে এর নামটা জাস্ট চেঞ্জ করে দেয়, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এখন কিন্তু দেখবে একে বিআরআই বলা হয়, বিআরআই, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু ওবর দিয়ে দিয়েছে তাই আমি ওবর দিয়ে লিখেছি, তবে বিআরআই কিন্তু এখন একে বলা হচ্ছে, ওকে? চায়নার ভিতরে একে এখনও নিজেরা ওরা ওয়ান বেল্ট ওয়ান রোডই বলে কিন্তু বাইরে এরা বিআরআই বলে। এর পরেরটা দেখো, এর পরেরটা হচ্ছে, এর পরের পয়েন্টটা মানে এই পয়েন্টটা হচ্ছে এইটার, এবার একটু ডিটেল ডেসক্রিপশনে আসছি। দ্য ইনিশিয়েটিভ হ্যাজ মেজারলি টু কম্পোনেন্টস, এই ওবর বা বিআরআই এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর দুটো ভাগ আছে, একটা কি দ্য সিল্ক রোড ইকোনমিক বেল্ট আর আরেকটা কি 21st century ম্যারিটাইম সিল্ক রোড। তোমরা ইতিহাসে সিল্ক রোড পড়েছ নিশ্চয়, তো বিআরআই কে চায়না বলছে কি যে এটা 21st century সিল্ক রোড। আমরা সিল্ক রোডকে আবার নতুন নতুনভাবে নিয়ে আসছি। সিল্ক রোড কী করতো, চায়না থেকে ভারত হয়ে মধ্য এশিয়া হয়ে একেবারে মানে প্রায় অ্যারব কান্ট্রি অবধি কানেক্ট করে যেত, অ্যারব কান্ট্রি হয়ে ইউরোপ অবধি কানেক্ট করে যেত। এবার চায়না বলছে যে আমরা ওই প্রাচীন সিল্ক রোডকে আবার রিভাইভ করছি। কীভাবে রিভাইভ করছে, দেখো দুটো কম্পোনেন্ট রয়েছে সিল্ক রোড ইকোনমিক বেল্ট। ইকোনমিক বেল্টটা কি, এটা হচ্ছে ওভারল্যান্ড রোডস অ্যান্ড রেলওয়ে নেটওয়ার্কস থ্রু সেন্ট্রাল এশিয়া অ্যান্ড ইউরোপ, সেন্ট্রাল এশিয়া মধ্য এশিয়া এবং ইউরোপ এই অংশটা, ঠিক আছে, বা ইউরেশিয়া যে অংশটাকে বলা হয় সেই জায়গাটা জুড়ে অনেকগুলো রাস্তা এবং রেলওয়ে নেটওয়ার্ক। আর আরেকটা কি 21st century ম্যারাটাইম সিল্ক রোড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, এটা কি, এটা হচ্ছে ম্যারাটাইম মানে সামুদ্রিক রুট, ঠিক আছে, নেটওয়ার্ক অফ পোর্টস বিভিন্ন বন্দর থ্রু সাউথ চায়না সি, ইন্দো চায়না, পার্সিয়ান গালফ, মেডিটেরিয়ান সি, ঠিক আছে, একেবারে ভূমধ্য সাগর হয়ে যাচ্ছে। এবং আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে ম্যাপও লাগিয়েছি, ম্যাপটা আমি দেখাচ্ছি। এইটা দেখো, এই যে এই পুরো অংশটা, এই হলুদ দিয়ে যেগুলো রয়েছে এটা হচ্ছে কি বেল্ট, এই হলুদ অংশ দিয়ে যেগুলো রয়েছে সেটা হচ্ছে বেল্ট, আর ব্লু কালার দিয়ে যেগুলো রয়েছে সেটা হচ্ছে কি রোড,
ঠিক আছে, এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। রোড মানে যে রাস্তার উপর, আর বেল্ট মানে জলে, এটা না কিন্তু। স্থলে, স্থলভাগে যেটা রয়েছে সেটাকে ওরা বেল্ট বলছে, আর জলভাগে যেটা রয়েছে সেটা ম্যারাটাইম রোড বলছে। ঠিক আছে, এবার তুমি যদি একটু ডিটেলে দেখো তাহলে দেখতে পাবে, আমি এটা জুম করেছি। ঠিক আছে, এই যে চায়না, রাশিয়া এই অংশটা রয়েছে, দেখো ভ্লাদিভস্তক, এটা কি রাশিয়া তো? ঠিক আছে, উলানবাতার, এখানে বেইজিং, সিয়ান, ঠিক আছে, এই অংশগুলো পুরোটা এই যে মধ্য এশিয়ার ভিতর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, দুশানবে, তাশকেন্ত, তেহরান, বন্দর আব্বাস, এই জায়গা, বন্দর আব্বাসটা এর ভিতরে নেই, বন্দর আব্বাস পোর্ট আলাদা। এই যে দেখো পাকিস্তানের গোয়াদার পোর্ট, ঠিক আছে, এবং এই অংশটাকে কি বলা হয়? সিপেক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এটা দেখো ভারতের উপর দিয়ে চায়না বানিয়ে দিয়েছে, ওই গিলগিট বালতিস্তান পিওকে, তার উপর দিয়ে চায়না বানিয়ে দিয়েছে উইদাউট টেকিং পারমিশন ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে, এটা নিয়েও আমরা পড়ব। তারপরে রয়েছে দেখো, এ দেখো তেহরান, এখানে আঙ্কারা, টার্কি, ঠিক আছে, তারপরে ইস্তানবুল, এত অব্দি গেল একটা রোড। আবার এর আর একটা অংশ দেখো, একেবারে ইউরোপ অব্দি যাচ্ছে, এখানে এ দেখো লাক্সেমবার্গ, এখানে রয়েছে বার্লিন, ওয়ারশ, ব্রেস্ট, মস্কো, রাশিয়ার মস্কো, সেন্ট পিটার্সবার্গ, মানে মোটামুটি পুরো এশিয়াটাকে ওরা রোডের মাধ্যমে কভার করছে। ঠিক আছে, দেখো পাকিস্তান অব্দি এখানে এসেছে, এইখানে দেখো ঢাকা, এইখানেও কিন্তু ওরা নিজেদের জায়গা করেছে, ঢাকা, চট্টগ্রাম। এবার এই জায়গাটাকে কি, এখানে কলকাতা, ইন্ডিয়া এখানের সাথে কানেক্টেড আছে। এই দিকে দেখো, এই দিকে বলতে এই যে হানয়, ভাইনটিন, তারপরে মান্দালে, এই পুরো জায়গাগুলো, সিঙ্গাপুর, সব সমস্তটা করেছে রোড দিয়ে। এবারে দেখো ম্যারাটাইম যে অংশটা, সেটা কিভাবে এরা নিয়ে আসছে, এই পুরো অংশটা সাউথ চায়না সি, এই অংশটা তো রয়েছে, তার সাথে দেখো সিঙ্গাপুরে পোর্ট করেছে। ঠিক আছে, তারপরে কুয়ালালামপুর রয়েছে, এখানে শ্রীলঙ্কার হাম্বানতোটা পোর্ট, ওরা পোর্ট ওরা নিয়ে নিয়েছে জানো, শ্রীলঙ্কার কলম্বো, এখানে হাম্বানতোটা পোর্ট নিয়ে নিয়েছে 99 ইয়ার্সের লিজে। তারপরে কি রয়েছে দেখো, আফ্রিকা, আফ্রিকান হর্ন অফ আফ্রিকা বলে, এই অংশটাকে হর্ন বলে, শিং, শিং অফ আফ্রিকা, সেটা কি, এটা হচ্ছে দিজিবাউতি, এখানে দেখো ওরা একটা নেভাল বেস করেছে, এটা কি, ওরা বলছে আমরা পোর্ট হিসাবে ব্যবহার করব ট্রেডের জন্য, বিজনেসের জন্য, কিন্তু এই জায়গাটাকে কিন্তু ওরা মিলিটারি পারপাসে ইউজ করতে পারে চায় না, এবং এখানটা যদি আটকে দেয় তাহলে এই সুয়েজ ক্যানালের পথটা পুরো আটকে যাবে। ঠিক আছে, তাছাড়া দেখো এখানে এই আলেকজান্দ্রিয়া পোর্ট রয়েছে, ইনভেস্ট করছে, তারপরে এরমভাবে পুরো অংশটা যাচ্ছে। তো বুঝতে পারছো মোটামুটি সারা পৃথিবীটাকেই কিন্তু ওরা কভার করে ফেলছে এইভাবে। আরো তোমাদের দেখাচ্ছি দেখো, এই যে, এই যে এতগুলো দেশ দেখতে পাচ্ছ, এতগুলো দেশ কিন্তু এখন সিপেকের পার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা মোটামুটি হয়ে গেল, তো তোমরা সেটা লিখলে এখনো অবধি। জেনারেল নোট আমরা ডিসকাস করছিলাম, সেখানে কি প্রথমে ইন্ট্রোডিউস করবে ওবরটা কি, তারপরে রয়েছে কি ওবরের ব্যাপারে লিখবে যে এটা কতখানি বিস্তৃত, ওবরের পার্টগুলো কি কি বা কম্পোনেন্টসগুলো কি কি। এইবারে দেখো তোমাদের যদি শুধু একটাই কোশ্চেন আসতো, রাইট আ ডিটেলড নোট অন ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি, তাহলে তোমরা কি করতে, এই যে সিল্ক রোড, ম্যারিটাইম সিল্ক রোড বা সিল্ক রোড ইকোনমিক বেল্ট, এইগুলোকে তোমরা ডিটেলসে লিখতে, যেমন জিওগ্রাফিক করিডোরস, ল্যান্ড বেস, সিল্ক রোড, ইকোনমিক বেল্ট, এখানে ছখানা ভাগ আছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, নিউ ইউরেশিয়ান ল্যান্ড ব্রিজ ইকোনমিক করিডোর, চায়না ইন্দো চায়না পেনিনসুলা ইকোনমিক করিডোর, চায়না মঙ্গোলিয়া রাশিয়া ইকোনমিক করিডোর,
চায়না, সেন্ট্রাল এশিয়া, ওয়েস্ট এশিয়া ইকোনমিক করিডোর, চায়না, মিয়ানমার ইকোনমিক করিডোর। এই প্রত্যেকটা আমি তোমাদের ম্যাপেও দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে চায়না থেকে দেখো, চায়না মঙ্গোলিয়া রাশিয়া করিডোর, চায়না বাংলাদেশ ইন্ডিয়া করিডোর, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, চায়না সেন্ট্রাল এশিয়া ওয়েস্ট এশিয়া করিডোর, চায়না ইন্দো চায়না করিডোর, ঠিক আছে? আর এই যে চায়না বাংলাদেশ, এইটাই হচ্ছে মায়ানমারের দিকে যাচ্ছে। তো এইভাবে এদের এতগুলো করিডোর রয়েছে। ঠিক সেইভাবে তোমরা ম্যারিটাইম যে রোড, সেটাকেও ম্যারিটাইম সিল্ক রোড, সেটাকেও বলতে যে চায়না, সেখান থেকে হানয় ভিয়েতনামে, সেখান থেকে ইন্দোনেশিয়ার জাকার্তা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর মালয়েশিয়া, ঠিক আছে? তারপর শ্রীলঙ্কার কলম্বো, হাম্বানথোতা, মালে মালদ্বীপসের মালে, মোম্বাসা কেনিয়াতে, তারপর দেজিবৌতি, তারপর সুয়েজ ক্যানাল হয়ে মেডিটেরিয়ানিয়ান সি হয়ে হাইফা ইসরায়েলের, ইস্তানবুল টার্কি, এথেন্স গ্রিস, অ্যাড্রিয়াটিক সি, তারপর ত্রিস্তি ইটালি। এই সব জায়গায় কিন্তু চায়না নয় ইনভেস্ট করেছে, আর না হলে এই দেশগুলোর সাথে চায়না মো সাইন করেছে, যাতে এই যে পোর্টগুলো সেখানে চায়না ডেভেলপমেন্ট করতে পারে এবং তার বদলে চায়না সেই পোর্টগুলোকে ব্যবহার করতে পারে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো, তোমাদের যদি বড় নোট লেখা আসে তাহলে তোমরা এইগুলো একটু ডিটেলসে এইভাবে এক্সপ্লেন করতে হবে। তারপরে কি আসছে, ফান্ডিং অফ ইনফ্রা প্রজেক্টস। নোটের মধ্যে এই যে এত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, কোথা থেকে টাকা আসছে? তো এক লিখবে চায়না লেড AIIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক হ্যাজ গিভেন ট্রান্সপারেন্ট ক্রেডিট টু ভেরিয়াস কান্ট্রিজ ফর প্রজেক্টস আন্ডার BRI। ট্রান্সপারেন্ট কেন? কারণ এটা খুব পরিষ্কার, স্বচ্ছভাবে এই লোনগুলো দেওয়া হয়েছে। কিন্তু চায়নার ভিতরে যে সিল্ক রোড ফান্ড এবং চায়না ইনভেস্টমেন্ট কর্পোরেশন রয়েছে, তারা কিন্তু খুব ওপেক, তারা অনেক রকম লুকিয়ে চুরিয়ে নানা রকম শর্তে টাকা দিচ্ছে। কিন্তু এত তো এক্সপ্লেন করতে হবে না, শুধু এইটা লিখে দেবে। আর তারপরে দেখো, এইবার তোমাদের যদি কোয়েশ্চেন আসে, রাইট আ নোট অন ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি অ্যান্ড রাইট দ্য প্রোজ অ্যান্ড কনস অফ দিস পলিসি, বা তার চেয়েও যদি আসে ক্রিটিক্যালি অ্যানালাইজ দিস পলিসি বা ক্রিটিসাইজ দিস পলিসি, ঠিক আছে? তাহলে তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা রকমভাবে উত্তর লিখতে হবে। রাইট আ জেনারেল নোট, সেখানে তুমি সবই লিখবে, এইভাবে ডিটেলসে এক্সপ্লেনও করবে, তারপরে তোমরা কি করবে তার কিছু ভালো দিকও বলবে, কিছু সমস্যার দিকও বলবে, লাস্টে একটা কনক্লুশন লিখবে, ঠিক আছে? সেইটা যদি না হয়, তোমাদের যদি আসে যে ক্রিটিসাইজ ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি, তখন তোমরা কি করবে, এই ইন্ট্রোডাকশনটা লিখবে, তারপরে কিছু কিছু জিনিস লিখবে, যে ওবরের এতখানি কতটা ব্যাপ্তি সেটা লিখবে, মানে এই পয়েন্টটা, তারপরে ওবরের কি কম্পোনেন্টস আছে সেই পয়েন্টটা লিখে নিলে, ঠিক আছে? এরপরেই তোমরা সরাসরি চলে আসবে যে, আচ্ছা, তারপরে লিখবে যে ওবরের ইম্পর্টেন্স কী। ওবর হলে ট্রেড অনেক সুবিধা হবে, গ্লোবাল GDP বৃদ্ধি পাবে, কালচারাল কন্ট্যাক্ট বাড়বে, ঠিক আছে? এইগুলো তারপরে চলে আসবে ক্রিটিসিজমে, এবং ক্রিটিসিজমগুলো খুব বড় সুন্দর করে ভালো করে লিখতে হবে। এরপর যদি আসে, এটা এটা আমি বললাম কি, যে ক্রিটিসাইজ ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি, এরপরে যদি আসে তোমাদের প্রোজ অ্যান্ড কনস লিখতে হবে। তাহলে প্রো দেখো, এই ইম্পর্টেন্সগুলো, এগুলো সুন্দর করে লিখবে, কনসগুলোও ভালো করে লিখবে, আর তার আগে ইন্ট্রোডাকশন দেবে, ব্যাপ্তিটা লিখবে, কম্পোনেন্টসগুলো লিখবে, আর তারপরে এই ইনফ্রা প্রজেক্টসের ফান্ডিং কোথা থেকে আসছে। যদি আসে ক্রিটিক্যালি অ্যানালাইজ ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি, ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে গেলেও কিন্তু তোমাদের এই সব লিখতে হবে। এই যে কম্পোনেন্ট সিক্স কি করিডোরসও লিখতে হবে, ম্যারিটাইম সিল্ক রোডও লিখতে হবে, ইম্পর্টেন্সগুলোও লিখতে হবে, আবার ক্রিটিসিজমটাও খুব ভালো করে লিখতে হবে, তারপরে সেই অনুযায়ী তোমরা কনক্লুশন লিখবে, বুঝেছ? এইভাবে তোমাদের বলে দিলাম কত কিছু লিখতে হয়। তোমরা একটা খাতা আই হোপ নিয়ে বসেছো, তোমাদেরকে নোট করছো এইরকমভাবে। দেখো, এইটা হচ্ছে আমার নোটটা, আমি যখন এই লেকচারটা বানাচ্ছিলাম আমি কিভাবে নিজের নোট বানিয়েছিলাম,
সেটাও আমি তোমাদের উদাহরণ হিসাবে দেখিয়ে দিচ্ছি। কারণ প্রতিদিন অনেকে আমায় বলে যে কিভাবে নোটস বানাতে হয়, আমি বলতে থাকি নোটস বানাও নোটস বানাও। তখন নোটস এইভাবে বানাতে হয়, সেটা হচ্ছে যে কোনো একটা টপিকের উপর এইভাবে জেনারেল নোট, কিছু ইনফরমেশান লিখে রাখা। এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, সেখানে দেখে নেবে। তাহলে কি বললাম, একটা তো আসতে পারে জেনারেল নোট, একটা আসতে পারে কি ডিটেইলড, ডিটেইলড অ্যানালিসিস। ঠিক আছে, একটা আসতে পারে কি তোমাদের ডিটেইলড অ্যানালিসিসের পরে একটা আসতে পারে ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ। আচ্ছা, ডিটেইলড অ্যানালিসিস আর ক্রিটিক্যালি অ্যানালাইজ কিন্তু একই, ঠিক আছে? আর ডিটেইলড এক্সপ্লানেশন কিন্তু আবার আলাদা, একটা আসতে পারে কি এক্সপ্লানেশন বা ডেসক্রিপশন, এক্সপ্লানেশন বা ডিটেইলড ডেসক্রিপশন, ডেসক্রিপশন। আর কি আসতে পারে? আর বললাম প্রোজ অ্যান্ড কনস, প্রোজ অ্যান্ড কনস, সিম্পল প্রো কন। ঠিক আছে, এত রকম ভাবে কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে ডিটেইলস অ্যানালাইজ বা ক্রিটিক্যালি অ্যানালাইজ, ঠিক আছে? তারপরে আসছে কি ক্রিটিসাইজ, তারপরে আসছে কি এক্সপ্লেনেশন বা ডেসক্রিপশন, মানে ডিটেইলস এক্সপ্লেনেশন বা ডিটেইল ডেসক্রিপশন। এক আসতে পারে প্রোজ অ্যান্ড কনস, কনস, আর আসতে পারে একটা কি জেনারেল নোট। ঠিক আছে, এত রকমভাবে কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে যে কোনো টপিক থেকে। ওকে, তো সেই জন্য দেখো এখানে কি লিখেছি, ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড ইন 2013 দ্য বিআরআই ওয়াজ অ্যান ইনিশিয়েটিভ ফোকাসড সোললি অন বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস। 2013 সালে যখন ইন্ট্রোডিউস করা হয়েছিল চায়নার তরফ থেকে, বলা হয়েছিল কি যে আমরা বিভিন্ন দেশে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বানাতে চাই, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বানাতে চাই, যাতে ট্রেড ট্রেড এবং কালচারাল এক্সচেঞ্জের সুবিধা হয়। ঠিক আছে, কিন্তু বর্তমানে কি হয়েছে, এটা অনেক বড় হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন চায়না ফিনান্সিয়াল এইডসও দিচ্ছে, হিউম্যানিটেরিয়ান এইডসও দিচ্ছে। এড মানে কি সাহায্য, বিভিন্ন সাহায্যের প্রজেক্টও বানাচ্ছে। প্লাস চায়না কি করছে, এই টাকা দেওয়ার মাধ্যমে ওই দেশের যে ইন্টারনাল পলিসি, মানে ডোমেস্টিক পলিসি এবং ফরেন পলিসিকে ইনফ্লুয়েন্সও করছে। ঠিক আছে, তার একটা বিশাল বড় উদাহরণ হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। পাকিস্তান চায়নার থেকে এত লোন নিয়েছে যে এখন পাকিস্তান পুরোপুরি চায়নার কাছে নুব্জ হয়ে রয়েছে। চায়না যা বলছে পাকিস্তান সেটা করছে, এবং পরবর্তীকালে আমরা যখন পড়তে পড়তে দেখব আরও অনেক দেশ আছে যেখানে কিন্তু সেখানকার ভিতরের পলিটিক্স চায়নার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে। তো প্রথমে একটু গুরুত্ব দেখে নিই যে ভালো কী হয়েছে এই ওবরের মাধ্যমে। ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে দেখো, ওয়ার্ল্ড ব্যাংক একটা রিপোর্ট পাবলিশ করেছে যেখানে বলেছে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে গ্লোবাল জিডিপি, মানে বিশ্বের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা 4.1% বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবং অলরেডি 2013 থেকে 2022 মধ্যে যে বিআরআই হয়েছে সেখানে যে পার্টনার রয়েছে তাদের কিন্তু 6.4% ট্রেড গ্রোথ দেখতে পাওয়া গেছে। ঠিক আছে, এখানে কি বলছে, ট্রেড উইথ বিআরআই পার্টনার্স রেজিস্টার্ড অ্যান অ্যানুয়াল গ্রোথ রেট অফ 6.4% রিচিং ইউএসডি, এই রিচিং ইউএসডি এই ডলারটা মনে রাখতে হবে না, বিটুইন 2013 টু 2022, মানে 2013 সাল থেকে 2022 সালের মধ্যে বিআরআই পার্টনার যারা আছে, মানে চায়না সকলের সাথে পার্টনার হয়েছে, চায়নার সাথে ধরো ভিয়েতনাম, চায়নার সাথে হানয়, চায়নার সাথে সিঙ্গাপুর, চায়নার সাথে বাংলাদেশ, চায়নার সাথে পাকিস্তান, কিন্তু এরা সকলে তো একে অপরের বিআরআই পার্টনার। এদের মধ্যে টোটাল যে ট্রেড সেটা ইয়ার অন ইয়ার অ্যানুয়াল রেট,
অ্যানুয়ালি 6.4% করে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তারপর কি বলছে, ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপ কান্ট্রিজ গেট নিডেড ইনভেস্টমেন্ট ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। দেখো, যে ডেভেলপিং কান্ট্রিজ এবং আন্ডার ডেভেলপ কান্ট্রিজ, তাদেরকে কারা টাকা পয়সা লোন হিসাবে দেয়? IMF দেয়, ঠিক আছে। ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে ক্রেডিট দেয়, IMF লোন দেয়, কিন্তু IMF অনেক শর্ত মানিয়ে লোন দেয়, যে তোমাদের কারেন্সি ডিভ্যালুয়েট করতে হবে, তোমাদের এই করতে হবে, ওই করতে হবে, নানা রকম। তো এই ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোর যাতে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়, তার জন্য কি এই IMF এর অল্টারনেট হিসাবে এই BRI থেকে তারা লোন পাচ্ছে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, ঠিক আছে। তারপর কি বলছে, বুস্ট কালচারাল এক্সচেঞ্জ। এই এত কানেক্টিভিটি হচ্ছে, তার ফলে কি কালচারেরও এক্সচেঞ্জ হচ্ছে। চ্যালেঞ্জেস ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার লেড বাই USA। এটা মানে কি, দেখো, ইউনিপোলার মানে কি এক মেরু, ঠিক আছে। ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার মানে কি, পৃথিবীটা 10 বা 15 বছর আগে অবধিও এমনভাবে চলছিল যেখানে মনে হচ্ছিল যেন USA হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং বাকিরা USA বদান্যতায় রয়েছে। কেউ যারা USA বন্ধু তাদেরকে USA গার্ড করছে, যারা USA শত্রু তাদেরকে USA বোম মেরে যুদ্ধ করে উড়িয়ে দিচ্ছে। এটা হচ্ছে ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার, ঠিক আছে। রাশিয়ার যে ইন্টিগ্রেশন হয়ে গেছিল USSR এর, তারপর থেকেই এরকম রয়েছে। কিন্তু চায়না কি হচ্ছে, চায়না এই USA হেজেমনিকে চ্যালেঞ্জ করছে। চায়না 1980 সাল থেকে র্যাপিড গ্রোথ দেখিয়েছে, তারাও প্রচণ্ড পাওয়ারফুল হয়ে গিয়েছে, তারা এবার USA চ্যালেঞ্জ করছে যে তুমি যেমন তোমার যারা বন্ধু আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদের ডেভেলপ করো, তোমার শত্রুদের তুমি ডাউন করিয়ে দাও, আমিও সেইটাই করব। আমার অন্যান্য দেশের সাথে আমি বন্ধুত্ব করব এবং তাদেরকে আমি ক্রেডিট দেব, তাদের ডেভেলপমেন্টে হেল্প করব, যাতে সেই দেশগুলো আর USA উপর ডিপেন্ডেন্ট না হয়ে থাকে, বুঝতে পারলে। এই যে এই জিনিসগুলো না, চ্যালেঞ্জেস ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার, এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তো এইগুলো একটু মাথায় রেখো, মাথায় বা খাতায় নোট করে রেখো, হোপফুলি মাথায় নোট করে রেখো, হয়ে গেল। এইগুলো হচ্ছে মেন প্রোজ, যদি প্রোজ লিখতে বলে বা ইম্পর্টেন্স লিখতে বলে এইগুলো, ঠিক আছে। কিন্তু এর প্রচুর ক্রিটিসিজম হচ্ছে। একটা ক্রিটিসিজম তো আমি তোমাদের বলে দিলাম, যে ফান্ডিং হচ্ছে, যে সিল্ক রোড ফান্ড, চায়না ইনভেস্টমেন্ট কর্পোরেশন, এরা খুব ওপেক ফান্ড দিচ্ছে, ঠিক আছে, অনেক শর্তাবলী, কন্ডিশনাল লাইন অফ ক্রেডিট দিচ্ছে এরা। দ্বিতীয় কি, আর র্যাপিড ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং পোজেস ইকোলজিক্যাল চ্যালেঞ্জেস, পলিউশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন আর এক্সপোর্টেড টু পুয়ার নেশন, ঠিক আছে। যে পুয়ার নেশনগুলো আছে, যেমন ধরো আফ্রিকান কান্ট্রিজ কিছু রয়েছে, ঠিক আছে, তা সেখানে কি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে এবং র্যাপিড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, খুব তাড়াতাড়ি এরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে চায়না। সেই দেশের সরকার কি করছে, তারা ভাবছে আমরা ভালো ইন্টারেস্ট পাচ্ছি, মানে আমরা ভালো লোন পাচ্ছি, তাহলে আমরা এখানে যত যতটা সম্ভব টাকা পয়সা নিয়ে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করি। কিন্তু এর ফলে কি হচ্ছে, তারা এর এনভায়রনমেন্টাল ইমপ্লিকেশনগুলো বা ইকোলজিক্যাল ইমপ্লিকেশনগুলো নিয়ে তারা ভাবছে না, তার ফলে কি হচ্ছে, ইকোলজিক্যাল ডিগ্রেডেশন হচ্ছে, ঠিক আছে। যেমন কোস্টাল এরিয়াতে যে র্যাপিড পোর্ট তৈরি হচ্ছে, তার ফলে ওখানে যে ম্যানগ্রুভস আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই রকম। আর কি, হিউম্যান রাইটস ভায়োলেশন। হিউম্যান রাইটস ভায়োলেশনে কি হচ্ছে, চাইনিজ মাইগ্রেন্ট লেবার্স সেন্ট অ্যাব্রড। দেখো, যেখানে চায়না প্রজেক্ট করে, চায়না কিন্তু নিজেদের লোককেই ওইখানে লেবার হিসাবে পাঠায়। চাইনিজ যে কোম্পানিগুলো আছে তাদেরকেই কিন্তু টেন্ডার দেয়, ঠিক আছে। চাইনিজ যে ইঞ্জিনিয়ারিং কোম্পানিজগুলো আছে তাদেরকেই কিন্তু টেন্ডার দেয়, বুঝতে পারলে। ওই দেশের কোনো কোম্পানিকে কিন্তু টেন্ডার দেয় না, মানে সচরাচর দেয় না, বা ওই দেশের লোকজনকে কিন্তু লেবার হিসাবে এমপ্লয় করে না, ঠিক আছে। কারণ চাইনিজ কোম্পানি যদি টেন্ডার পায়,
চাইনিজ লোকেরা যদি লেবার হিসেবে এমপ্লয়েড হয় তাহলে চায়নার ইনভেস্টমেন্ট অনেকটা ঘুরে ফিরে আবার চায়নাতেই আসবে। এই এই হিসাবে কিন্তু চায়না খুব বুদ্ধিমানের কাজ করেছে। কিন্তু বলা হচ্ছে চাইনিজ যে লেবার রয়েছে তাদেরকে জোর জবরদস্তি পাঠানো হয় ওই সব দেশে কাজ করতে, এবং ফোর্সড বন্ডেড লেবার হিসাবে তাদেরকে ওখানে কাজ করানো হয়। মানে একবার পাঠিয়ে দিলে তাদের ফেরত আনা হয় না যতক্ষণ না প্রজেক্ট কমপ্লিট হচ্ছে। কেউ যদি যেতে না চায় তাকে জোর করে পাঠানো হয় সেই সব দেশে। এগুলো হচ্ছে হিউম্যান রাইটস ভায়োলেশন। ওকে, এরপরে দেখো হেজেমনি অফ চায়না। বলা হচ্ছে যে এই যে আমরা পড়লাম না যে ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার লেড বাই ইউএসএ, এটাকে চায়না চ্যালেঞ্জ করছে। চায়না কিন্তু এটাকে চ্যালেঞ্জ করার সাথে সাথে নিজের একটা হেজেমেনি তৈরি করছে, মানে নিজেও ইউএসএর মতনই একটা বড় পাওয়ার, নিও ইম্পিরিয়াল পাওয়ার হিসাবে নিজেকে এস্টাবলিশ করছে। যেমন কি হেজেমেনি অফ চায়না, এখানে আমি পয়েন্ট পয়েন্ট হিসাবে লিখেছি, তোমরা এগুলো বাক্য হিসাবে লিখবে, ঠিক আছে? বড় বড় বাক্য হিসাবে মানে নিজে সুন্দর করে লিখবে। স্প্রেড অফ নিও কলোনিয়ালিজম থ্রু ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি, এইটা একটু এক্সপ্লেন করে দিই। তবে এই যে ওয়ার্ডটা আমি বললাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি তার সাথে নিও কলোনিয়ালিজম, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে বা এই টার্মগুলো ইউজ করতে হবে। প্রথমেই আমি বলি ডেট ট্র্যাপ ডিপ্লোমেসিটা কি। চায়না দেশগুলোকে লোন দিচ্ছে, ঠিক আছে? এবার লোন দিলে তোমরা যারা লোন নিয়েছো, সামান্য তোমরা যারা ইএমআই দিয়ে ফোন কেনো সেটাও কি লোনে ফোন কেনা হচ্ছে, তোমরা জানো যে সেই টাকাটা ফেরত দিতে হয় উইথ ইন্টারেস্ট। এবার চায়না যখন লোন দেয়, চায়না কিন্তু ওই রকম 10,000, 15,000 বা 1,00,000 টাকা লোন দেয় না, বিলিয়ন ডলারে লোন দেয় চায়না, ঠিক আছে? তার ইন্টারেস্ট রেটটাও সেই রকমই হাই হয়। এবার একটা গরিব দেশ বা একটা ডেভেলপিং নেশন, সে যখন 100 বিলিয়ন ডলার বা 1 ট্রিলিয়ন ডলার লোন পাচ্ছে, তার তো খুব আনন্দ হচ্ছে যে এতগুলো টাকা একসাথে আমি পেয়ে যাচ্ছি, আমার দেশে হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে, খুব আনন্দের সাথে সে স্বাক্ষর করে, মৌ স্বাক্ষর করে, সব চুক্তি স্বাক্ষর করে। কিন্তু তারপরে যখন সেই টাকাটা ফেরত দেওয়ার বেলায় আসে উইথ ইন্টারেস্ট, তারা কিন্তু পারে না, ঠিক আছে? এটাই হচ্ছে ডেট ট্র্যাপ। তখন কি করে, এক জায়গা থেকে লোন নিয়ে আরেক জায়গায় লোন শোধ করে। তোমরা এটা জানো, এরকম কিন্তু ইন্ডিভিজুয়াল মানুষও করে, শুধু যে এই দেশগুলো করছে এমন না, ইন্ডিভিজুয়াল মানুষও করে। দেখবে লোন নিতে নিতে এক ব্যাংক থেকে লোন নিয়ে আরেক ব্যাংকে শোধ করছে, সেইরকম হয়। এবং সেখানেও চায়নাই বলে ঠিক আছে, আমরা আপনারা আমার অমুক দিনের লোন, অমুক বছরের লোনটা শোধ করতে পারছেন না, আমি আবার আপনাকে লোন দিচ্ছি, সেটা দিয়ে এটা শোধ করে দিন, তারপর আবার পরবর্তীকালে এই লোনটা শোধ করবেন। এরম করে করে কি হয়, এটা হচ্ছে ডেট ট্র্যাপ। একটা দেশ এই ডেট ট্র্যাপের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? তখন চায়না কি করে, চায়না বলে যে ঠিক আছে, টাকা তো ফেরত দিতে পারছেন না, তাহলে আমরা যে পোর্ট, যে বন্দরটা বানিয়েছি, বা যে রেলওয়ে লাইনটা বানিয়েছি, বা যে রাস্তাটা বানিয়েছি, সেটা আমাদের দিয়ে দিন। এবং কিভাবে, লিজে দিন, 99 ইয়ার্সের লিজে দিন, 999 ইয়ার্সের লিজে দিন, ঠিক আছে? এইভাবে চায়না কিন্তু নিয়ে নেয়, মানে 99 বছরের জন্য লিজে নিয়ে নিচ্ছে, 100 বছরের জন্য লিজে নিয়ে নিচ্ছে। এবার কোনো একটা রাস্তা যদি কেউ নিয়ে নেয়, তার মানে কি ওই পুরো জমিটাই তো চায়না নিয়ে নিল। কোনো একটা পোর্ট যদি নিয়ে নেয়, মানে তা সেই পোর্ট এবং সেই সেই পোর্টে যা ট্রেড হবে, যে ধরনের ব্যবসা হবে, যা আসবে যাবে, সব কিছুর উপর চায়নার একটা অধিকার জন্মে গেল সেটাকে কন্ট্রোল করার, ঠিক আছে? এইটাই হচ্ছে নিও কলোনিয়ালিজম। ঠিক যেরকম কলোনিয়ালিজম বা ইম্পিরিয়ালিজম, মানে ব্রিটিশ ইম্পেরিয়ালস যারা ছিল, তারা কি করতো, ব্যবসা করার নাম করে আসতো, এখানে ব্যবসার জন্যই তারা ফোর্ট তৈরি করতো, ব্যবসার বলতো যে আমাদের ব্যবসা যাতে ঠিকঠাক হয় তাই জন্য আমরা সেনাবাহিনী রাখছি, আমাদের ব্যবসা যাতে ঠিকঠাক হয় সেই জন্য আমরা হচ্ছে যুদ্ধ করছি, বলতো তো। কিন্তু তারপরে কি হলো, দেশের শাসন ব্যবস্থা বা দেশের অ্যাডমিনিস্ট্রেশনটাই ধীরে ধীরে নিজের ঘাড়ে নিয়ে নিল, এটাকেই বলে কলোনিয়ালিজম। চায়নাও নাকি সেটা করছে, এবং এটাকে বলা হচ্ছে নিও কলোনিয়ালিজম। নিও মানে যেন নতুন, আর ডেট ট্র্যাপ
ডিপ্লোমেসি। তার এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে হাম্বানথোটা পোর্ট, এয়ারপোর্ট তো না, হাম্বানথোটা পোর্ট, ঠিক আছে, হাম্বানথোটা পোর্ট ইন শ্রীলঙ্কা, ঠিক আছে, শ্রীলঙ্কায় এইরকম হাম্বানথোটা পোর্ট, সেখানে চায়না ইনভেস্ট করেছিল, তারপর শ্রীলঙ্কা ধীরে ধীরে ব্যাংক্রাপ্ট হয়ে গেল। ব্যাংক্রাপসির কারণে শুধু চায়না নয় বা চায়না দেয়া লোন না, শ্রীলঙ্কা আরও অনেক ভুলভাল পদক্ষেপ নিয়েছিল, এবং সেই সময় যেহেতু চায়নায় কমিউনিস্ট গভর্নমেন্ট, তাই শ্রীলঙ্কা একটু সোশ্যালিস্ট টাইপের ডোল কালচারে বিশ্বাস করা শুরু করেছিল, সেই জন্য ব্যাংক্রাপ্টও হয়ে গেছিলো শ্রীলঙ্কা। তখন কী হলো, এই হাম্বানথোটা পোর্টটাকে চায়নাকে 99 ইয়ার্সের লিজে দিয়ে দিতে হলো। তোমরা যখন লিখবে হেজেমনি অফ চায়না বলে, এই পুরো আমি যে জিনিসটা বললাম সেটাকে লিখবে, নিজের ভাষায় লিখবে এবং এই এক্সাম্পলটা দেবে, শুধু এটুকুই লিখবে, চায়না টুক হাম্বানথোটা পোর্ট আন্ডার 99 ইয়ার্স অফ লিজ ফ্রম শ্রীলঙ্কা, ঠিক আছে। একটা পোর্ট, ঠিক আছে, সেটা প্রাইভেট পোর্টও যদি হয়, কোনো একটা বন্দর, কোনো একটা এয়ারপোর্ট, সেটা যদি প্রাইভেটও হয় সেটা কিন্তু একটা দেশের প্রপার্টি, ঠিক আছে। যেমন তোমার বাড়ি, সেইটা তোমার বাড়ি, তোমার জমি হলো, তুমি কিন্তু আজকে চায়না, পাকিস্তান বা আমেরিকার কাউকে হঠাৎ করে বেচে দিতে পারবে না, তার জন্য তোমাকে অনেক প্রসেস নিতে হবে, বা আমেরিকার ওই লোকটা যদি তোমার দেশে জমি, তোমার জমিটা কিনতে চায়, তাকে অনেক নিয়ম মেনে তোমার দেশের থেকে, তোমার প্রশাসনের থেকে পারমিশন নিয়ে কিনতে হবে। তো এখানে কি হচ্ছে, ওটাকে সভরেন প্রপার্টি বলে, সেগুলোই চায়না নিয়ে নিচ্ছে। তো যাই হোক, অনেকটা এক্সপ্লেন করে দিলাম। এবার হচ্ছে টেক থেফট, মানে কি টেকনোলজি চুরি করছে। জানো যে যে আমরা যে ফোন চালাই সেটাও হচ্ছে চাইনিজ, আমরা যে ফোনে বিভিন্ন অ্যাপ চালাই সেগুলো যে পারমিশন নিচ্ছে, সেগুলো বেশিরভাগ অ্যাপ হচ্ছে চাইনিজ, ঠিক আছে। তো কি করে এরা, টেক থেফট করে এইরমভাবে বিভিন্ন দেশের, ধরো ওর একটা দেশে তার কোনো ন্যাশনাল যে ব্যাংকিং সিস্টেম, ঠিক আছে, বা কোনো একটা প্রাইভেট কোম্পানি, তার যে ইনফরমেশন সেইগুলোও চায়না কিন্তু থেফট করে, ঠিক আছে, চুরি করে নেয় এই ফোনের মাধ্যমে। তারপর কি, ইন্টারফেয়ারিং ইন আদার কান্ট্রিজ ফরেন পলিসি, মানে ধরো চায়না একটা দেশকে অনেক লোন দিয়েছে, সেই লোনে গলা অবধি ডুবে রয়েছে, তাহলে কি হবে, এবার চায়না তখন বলবে লোন ফেরত দিতে পারছো না, তাহলে আমরা যেরকম যেরকম বলছি সেরকম করো, যদি তা না করো তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই আজ রাতেই লোন ফেরত দাও। চায়না এইভাবে তাদের ট্রিট করে, এবং তারা লোন ফেরত দিতে পারে না, তখন তারা চায়নার কথা শুনেই তাদের যে ফরেন পলিসি, বিদেশ নীতি, সেটাকে ডিসাইড করে, ঠিক আছে, এই জিনিসগুলো লিখবে। এইটা এতক্ষণ হয়ে গেল কি, ওই নোট, যদি জেনারেল নোট বলে বা এইরকম ছোট একটা কোয়েশ্চেন বা একটা কোয়েশ্চেনের ফার্স্ট পার্টে থাকে, তাহলে কিন্তু এত ডিটেলসে লিখতে হবে না, কিন্তু যদি সত্যি বলে যে ডিটেলড, এই যে এক্সপ্লেন, ডিটেলস এক্সপ্লেনেশন বা ডিসক্রিপশন, তাহলে কিন্তু এই সব কিছু লিখতে হবে, ঠিক আছে। তো এবার দেখো, এক্সপ্লেন ইটস সিগনিফিকেন্স উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া, ভারতের সাপেক্ষে এর গুরুত্ব কতটা বা কি, সেটা এবার আমরা ঢুকব। এই যে সিগনিফিকেন্স ফর ইন্ডিয়া, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, তাই তো। তো দেখো, এটারও একটা ছোট করে ইন্ট্রোডাকশন দেবে, সেটা কি, ইন্ডিয়া ইজ নট আ পার্ট অফ বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, অ্যান্ড অপোজিস দ্য প্রজেক্ট অন দি গ্রাউন্ডস অফ সভরেনটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। মানে কি বলছে, ভারত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পার্ট নয়, এবং এই প্রজেক্টগুলোকে বা এই ইনিশিয়েটিভকে ভারত অপোজ করছে। কেন? কারণ ভারতের মনে হচ্ছে যে সার্বভৌমত্ব এবং ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, ঠিক আছে, এই দুটোই ক্ষুণ্ণ হয়, এই দুটোকেই এই বিআরআই ইনিশিয়েটিভটা ক্ষুণ্ণ করে। ইন্ডিয়া হ্যাজ দ্য ফলোয়িং কনসার্নস রিগার্ডিং বিআরআই, ভারতের এই বিআরআই সম্পর্কে এই কনসার্নগুলো রয়েছে, মানে এই সন্দেহগুলো ভারতের রয়েছে। দেখো, প্রথমে কি, স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট, ভারত মনে করে যে চায়না, দেখো এশিয়াতে চায়না আর ইন্ডিয়া
এরা দুজনেই কিন্তু কম্পিটিটিভ পাওয়ার্স, ঠিক আছে? এরা দুজনেই কম্পিট করতে থাকে। এত বড় পাওয়ার আর এশিয়াতে মোটামুটি নেই সব দিক থেকে মেন বলতে গেলে। তো সেই জন্য কি হয়, এরা দুজন যেহেতু কম্পিটিটার্স, এবার ভারত মনে করে যে চায়না এমনভাবে প্রজেক্টগুলো বানাচ্ছে যাতে ভারতকে ঘিরে রাখতে পারে, আর এটাকে স্ট্রিং অফ পার্লস বলা হয়। আমি তোমাদের ছবিটা দেখিয়ে দিচ্ছি, দেখো এইখানে যে দেখেছো ইন্ডিয়ার অবস্থানটা, আর এখানে চাইনিজ প্রজেক্টগুলো কিভাবে গিয়েছে দেখো, ঠিক আছে? আরো ডিটেলসে যদি দেখতে চাও তাহলে এইটা দেখো, এইটা হচ্ছে ইন্ডিয়া, এটা ইন্ডিয়া ভারতীয় ভূখণ্ড। এবার চায়নার প্রজেক্টগুলো দেখো, চায়নার প্রজেক্ট রয়েছে প্রথমেই তো দেখো, দেখো এখানে পাকিস্তানে গোয়াদার পোর্ট রয়েছে, এখানে এটা চায়না নিয়ে নিয়েছে। এটা কি, এটা কিন্তু শুধুমাত্র একটা বন্দর নয়, এটা একটা নেভাল বেস, মানে চায়নার যে নৌসেনা সেটা এখানে মোতায়েন করা যেতে পারে এবং ভারতের উপর সারাক্ষণ নজরদারি করা যেতে পারে। শ্রীলঙ্কার দেখো হাম্বানতোটা কন্টেইনার পোর্ট, এখানেও যদি নেভাল বেস করে দেয়, সৈন্য মোতায়েন করে দেয়, তাহলে কি ভারতের উপর, ভারতকে সারাক্ষণ একটা চ্যালেঞ্জ করে রাখছে। তারপরে দেখো এই যে বাংলাদেশের চিটাগং, ঠিক আছে, বাংলাদেশের এই যে চিটাগং, ঠিক আছে, এইখানেও কিন্তু চায়নার অবস্থান রয়েছে। ওকে, মিয়ানমারেও রয়েছে, এই ক্রা কানালটা প্রজেক্টটা বাদ হয়ে গিয়েছে। তো এইভাবে ভারতকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। তারপর ওই আফ্রিকাতে পড়লে হর্ন অফ আফ্রিকা, ওখানেও রয়েছে, এটাকে বলা হচ্ছে স্ট্রিং অফ পার্লস, মানে কোনো একটা মুক্তোর হার দিয়ে যেন ভারতের গলাটা টিপে টিপে ধরেছে চায়না, ঠিক আছে? তো ভারত বলছে যে না, চায়না স্ট্র্যাটেজিক্যালি এইরমভাবে করছে, চায়না বলছে যে না আমরা তো জাস্ট একটা একটা করে পোর্ট বাড়াচ্ছি নিজেদের, কিন্তু একটা পোর্টের সাথে আর একটা পোর্টের কোনো কানেকশন নেই, আমরা জাস্ট নিজেদের যাওয়া আসার জন্য, মানে ট্রেডটা যাতে ফেসিলিটি হয় তার জন্য আমরা পোর্ট বাড়াচ্ছি। কিন্তু ভারত বলছে যে না, চায়না স্ট্র্যাটেজিক্যালি ভেবে চিনতে এইটা করছে যাতে ভারতীয় ভূখণ্ডকে চায়না চারিদিক থেকে ঘিরে ধরে রাখতে পারে। এনসার্কেলিং, এনসার্কেলিং মানে কি, চারিদিক থেকে ঘিরে ধরা, এনসার্কেলিং ইন্ডিয়া জিওগ্রাফিক্যালি ভৌগোলিকভাবে, বাই এস্টাবলিশিং ইনফ্রাস্ট্রাকচার ইন নেবারিং কান্ট্রিজ দ্যাট ক্যান বি ইউজড ফর বোথ সিভিল অ্যান্ড মিলিটারি পারপাস। এই মিলিটারি পারপাসটাই বেশি ইয়ে, চায়নার সাথে যদি ভারতের যুদ্ধ লেগে যায় তাহলে কিন্তু চায়না দেখো কি করবে, চায়না ভারতকে, এই দেখো অরুণাচলে চায়না মাঝে মাঝেই ঢুকে পড়ে, এই যে গালওয়ান ভ্যালি লাদাখ ওখান থেকেও অ্যাটাক করতে পারে, আবার এদিক দিয়ে এসে এই গোয়াদার পোর্ট থেকে এই দিকেও অ্যাটাক করতে পারে, চায়না এখান থেকেও অ্যাটাক করতে পারে, চায়না এদিক থেকে এসে এইখানেও অ্যাটাক করতে পারে, এখান থেকেও অ্যাটাক করতে পারে, এখান থেকেও অ্যাটাক করতে পারে। সেই জন্য মানে কি, ভারতকে ঘিরে ধরে রাখা। ওকে, তারপরে কি, দ্যাট ক্যান বি ইউজড ফর বোথ সিভিল অ্যান্ড মিলিটারি পারপাস। এখানে উদাহরণ কি, হাম্বানতোটা ইন শ্রীলঙ্কা, গোয়াদার ইন পাকিস্তান। তারপর সিপেক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, আর সিগনিফিকেন্ট পার্ট গোজ থ্রু পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। ইট ইজ এ চ্যালেঞ্জ টু ইন্ডিয়া সভরেনিটি, ভারতের সার্বভৌমত্ব। ভারত কি বলে, যে খুব ফেমাস একটা ডায়লগ ছিল হোম মিনিস্টারের, উনি পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে বলেছিলেন পুরা কা পুরা কাশ্মীর পিওকে কে সাথ হামারা হ্যায়, হাম জব কাশ্মীর বলতে হয় তো পুরা কা কাশ্মীর আকসায় চীন অর পিওকে কো হাম ভারত কা হিসা মানতে হ্যায়। কিন্তু কি করেছে চায়না, কি করেছে, ওই যে আকসায় চীন গালওয়ান ভ্যালি, না আকসায় চীন আর এই পিওকে গিলগিট বালতিস্তান, ওর ভিতর দিয়ে এই সিপেকের কিছুটা অংশ নিয়ে চলে গিয়েছে, মানে ওখান দিয়ে একটা রাস্তা বের করেছে। ভারতের থেকে কোনো পারমিশন নেয়নি, ভারত তো সিগনেটারি নয় বিআরআইতে, তা সত্ত্বেও করেছে, মানে কি ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে। তারপর কি, বর্ডার ইস্যুস উইথ চায়না, জানো যে আমাদের যে নর্থ ইস্টে স্পেশালি অরুণাচল প্রদেশ সিকিম এই জায়গাগুলো, এবং তার সাথে সাথে কি আকসাই চীন,
লাদাখে, ওখানে মাঝে মাঝেই বর্ডার স্ক্রিমেরিস হতে হতেই থাকে। ইন্ডিয়া হ্যাজ লং স্ট্যান্ডিং বর্ডার ইস্যু উইথ চায়না অন এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা আর কি ওই লাদাখে রয়েছে আকসাই চীন, আর মাকমোহন লাইন, সেটা অরুণাচল প্রদেশে রয়েছে। ইনফ্যাক্ট পরপর চায়না কিছু কিছু অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাকে চাইনিজ নামে কনভার্ট করে পাবলিশ করছে, ঠিক আছে। এই যে দেখো, এই জায়গাতে এইটা হচ্ছে আকসাই চীন, এই জায়গাতেও রয়েছে বর্ডার ইস্যু। তারপর এখানে সিকিমের এইখানটা ঢোকলাম, আবার অরুণাচল প্রদেশ, এইখানটা কি অ্যাকচুয়ালি তিব্বত, তাই তো? তো চায়নার ওয়ান চায়না পলিসি আছে, চায়না বলে এই তিব্বত এবং তার সাথে সাথে লাদাখ, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, এইগুলোও সব হচ্ছে চায়নার পার্ট বলে চায়না ক্লেম করে, ঠিক আছে। ওয়ান চায়না পলিসি, এবং অরুণাচল প্রদেশকে বলা হচ্ছে পাম, হাতের তালু, এবং এগুলোকে বলছে আঙুল। কটা আঙুল দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে লাদাখ, তার সাথে কি নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে চায়নার ক্লেম। এবং এটা আজকের ক্লেম না, সেই মাও সেতুং তার সময়ের থেকে ক্লেম। এইটা হয়ে গেল, এইটা একটা। ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জেস ইন ইন্ডিয়াস নেইবারহুড, নেপাল, মালদ্বীপস, পাকিস্তান, বাংলাদেশ, কি করছে এই সব দেশগুলোতে চায়না হেভিলি ইনভেস্ট করছে, স্পেশালি মালদ্বীপস, বাংলাদেশ। এবার যেই ইনভেস্টমেন্টের বদলে তারা কি কি করছে, মালদ্বীপসের যে অপোজিশন পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের যে অপোজিশন পলিটিক্যাল পার্টি, তাদেরকে ফান্ডিং করছে এবং বলছে ইন্ডিয়া আউট ক্যাম্পেন করতে। মালদ্বীপসে যেন ইন্ডিয়া আউট ক্যাম্পেন হয়েছিল, এবং তার ফলে কি হলো, যে তখন যে সরকার ছিল সেই সরকার পড়ে গিয়ে ইন্ডিয়া আউট যারা চালিয়েছিল তাদের সরকার এলো। বাংলাদেশেও যে অপোজিশন পার্টি আছে তারা বয়কট ইন্ডিয়ান গুডস ক্যাম্পেন করে, ওকে, এগুলোর পিছনে চায়নার ভূমিকা আছে। এবং এর ফলে কি, ভারতের সাথে তার নেইবারহুডের বিভিন্ন কান্ট্রির যে সম্পর্ক সেটা নষ্ট হয়। আর কি প্রবলেম আছে, ইন্ডিয়া হ্যাজ অলমোস্ট $100 বিলিয়ন ট্রেড ডেফিসিট উইথ চায়না। ট্রেড ডেফিসিট মানে কি, মানে হচ্ছে চায়না থেকে ভারতের যে আমদানি হচ্ছে সেটা, চায়নাতে ভারত যেটা রপ্তানি করছে তার চেয়ে $100 বিলিয়ন অর্থমূল্যে বেশি, ঠিক আছে। ইন্ডিয়াস ইলেকট্রনিক মার্কেট ইজ ডিপেন্ডেন্ট অন চায়না, ইলেকট্রনিক মার্কেট, এবং সেখানে কি ফোন রয়েছে, ফোনের যে চিপ চিপ রয়েছে, সেমি কন্ডাক্টর, সব কিছুই চায়না। তো জয়েন, এটা কি বিআরআই জয়েন করার আগে, যদি বিআরআই জয়েন করে যায় তাহলে কি চাইনিজ গুডস আরও ইনফ্লো হবে ভারতে, ট্রেড ডেফিসিট আরও বাজে হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু ভারতের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট প্রত্যেকটা, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, স্টেপস টেকেন বাই ইন্ডিয়া টু কাউন্টার চাইনিজ অ্যাগ্রেশন, অফারিং বেটার ডিল অ্যান্ড ইম্পর্টেন্স টু নেইবারিং কান্ট্রিজ, বলছে যে চায়না নেইবারিং কান্ট্রিগুলোকে যেরম ডিল অফার করছে, ইন্ডিয়ার উচিত তার চেয়ে বেটার ডিল অফার করা। এবং অ্যাট দ্য সেম টাইম চায়না কি করে, নেইবারিং কান্ট্রিগুলোতে দেখছো তাদের ইন্টারনাল পলিটিক্সে নাক কলায়, তারপরে তাদের ফরেন পলিসিতে নাক কলায়, ইন্ডিয়ার উচিত টাকাও দাও কিন্তু সম্মানও দেয়। চায়না কি করে, সম্মান দেয় না, শুধু টাকা দেয়, ইন্ডিয়া এমন ডিল অফার করুক যেখানে ইন্ডিয়া টাকাও দেবে সম্মানও দেবে। এবং ইন্ডিয়া খুবই চেষ্টা করছে, ঠিক আছে। যেমন শ্রীলঙ্কার যখন কি হলো, একেবারে খারাপ অবস্থা হয়ে গেল, ওদের ব্যাংক্রাপসি হয়ে গেল, যেন সরকার পড়ে গেল, তখন কিন্তু ভারত লাইন অফ ক্রেডিট দিয়েছিল, ঠিক আছে। লাইন অফ ক্রেডিট মানে কি, টাকা কোনোরকম ইন্টারেস্ট ছাড়া, লোন দিচ্ছে কোনো ইন্টারেস্ট ছাড়া, শুধুমাত্র লোনের অ্যামাউন্টটাও ফেরত দিলে হবে এইরকম, তার বা খুব কম শর্তে লোন দেওয়া, অ্যাক্ট ইস্ট পলিসি, ঠিক আছে। ভারতের যে ভারতের নর্থ ইস্টের স্টেটগুলো এবং ইস্টার্ন এশিয়ার যে কান্ট্রিগুলো, তাদের মধ্যে কানেক্টিভিটি স্থাপন করা, তার আন্ডারে কি আছে দেখো, মেকং গঙ্গা ইনিশিয়েটিভ আছে, শুধু এইটুকুই লিখবে, এক্সাম্পল মেকং গঙ্গা ইনিশিয়েটিভ, এটার ব্যাপারে আবার ফুলিয়ে ফাপিয়ে লিখতে হবে না।
সাগর ইনিশিয়েটিভ নিয়েছে, কেন নিয়েছে? ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়ান ওশানে যে ছোট ছোট আইল্যান্ড নেশনগুলো আছে, ঠিক আছে, যেমন ধরো মাদাগাস্কার, সেচেলস, মরিশাস, এই 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 ছোট ছোট আইল্যান্ডগুলোতে চায়না হেভিলি ইনভেস্ট করছিল। তো ইন্ডিয়া কি করছে, এদের সাথে ভালো টাই আপ করছে যাতে এদের ইনফ্লুয়েন্স, এদেরকে চায়নার ইনফ্লুয়েন্সার বাইরে রাখা যায়। কোভিডের সময় যে ভারত এড দিল, সেটা কিন্তু ভারতের পক্ষে খুব ভালো সুনাম অর্জন করেছে ভারত, কারণ সবাই বলছিল যে চায়না থেকেই কোভিড এসছে। আর ইন্ডিয়া কি করছে, ইন্ডিয়া সবাইকে ভ্যাকসিন দিয়েছিল, ঠিক আছে, ভ্যাকসিন ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড হয়ে গিয়েছিল। তো সেই সুনামটা ভারত পেয়েছে। কোয়াড, কোয়াড অনেক আগে তৈরি হয়েছিল সুনামির পরপরই, কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, ঠিক আছে। এখানে কে আছে, এখানে জাপান আছে, ইন্ডিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, ইউএসএ আছে, কোয়াড। তো সেটাকে রিভাইভ করেছে যাতে ইন্দো প্যাসিফিক রিজিয়ন যেটা আছে সেখানে চায়নার প্রতিপত্তি একটু কমে। আবার I2U2 আছে, I2U2, ঠিক আছে, এটাতে কি করছে, এটাতে যাতে মধ্য এশিয়া এবং ইসরায়েল, এই জায়গায় চায়নার প্রতিপত্তি কমে। শুধু এইটুকু করেই লিখবে কোয়াড, বড় জোর এর পুরো নামটা লিখে দিতে পারো, কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ টু এনশিওর সিকিওর অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক রিজিয়ন, এইটাই লিখবে, ইন্দো প্যাসিফিক রিজিয়ন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। আর কি, I2U2, ফরমেশন অফ I2U2 ফর স্ট্রেন্থেনিং জিওপলিটিক্স ইন রিজিয়ন, ঠিক আছে, I2U2 কি একটু দেখে নেবে। তারপর দেখো নেকলেস অফ ডায়মন্ড, তোমরা স্ট্রিং অফ পার্লস পড়লে তো, এবার ভারত কি করছে, ভারত এর পাল্টা হিসাবে নেকলেস অফ ডায়মন্ড তৈরি করার চেষ্টা করছে। সেটার ছবিটা একবার দেখো, নেকলেস অফ ডায়মন্ড এইটা, ঠিক আছে। ভারত দেখো কোথায় কোথায় চুক্তি স্বাক্ষর করেছে বা ইনভেস্ট করেছে। চুক্তি স্বাক্ষর করা মানে কি, কোনো একটা দেশকে তুমি কিছু দিলে, তার বদলে বললে যে তোমাদের ওই পার্টিকুলার পোর্টটাকে আমিও যেন ইউজ করতে পারি। আর ইনভেস্ট করা মানে ওই পার্টিকুলার পোর্টটাই তুমি ডেভেলপ করছো, নতুন কন্টেনার বানাচ্ছ যাতে ওটাকে তুমি ইউজ করতে পারো। তো কোথায় হচ্ছে দেখো, সাবাং ইন্দোনেশিয়াতে, এই যে যেখানে ডায়মন্ড দেয়া রয়েছে সেগুলো, সাবাং। তারপরে চাঙ্গি পোর্ট সিঙ্গাপুরে, তারপরে ভিয়েতনাম, জাপান, তারপরে কি হচ্ছে চাবাহার পোর্ট ইরানি, অনেক দিন ধরে এই প্রজেক্টটা আটকে ছিল। তারপরে দুকম পোর্ট ওমানে, ঠিক আছে, আর অ্যাজামশন আইল্যান্ড সেশেলস সেখানে, ঠিক আছে, এই এইখানে করে দেখো চায়নাকে এনসার্কেল করেছে ভারত, বা চায়নার পাশেপাশে। তোমরা যারা হকি খেলা দেখো বা ফুটবল খেলা দেখো, 1:1 হয় না, প্রত্যেকটা যে হচ্ছে ফরওয়ার্ড প্লেয়ার তার সাথে অপোজিশনের একজন ডিফেন্সের প্লেয়ার লাগিয়ে দেয় স্ট্র্যাটেজি, সেই রকম, ঠিক আছে, 1:1 ইন্ডিয়া যাচ্ছে। এখানে কি রয়েছে দেখো, চাঙ্গি নেভাল বেস, সিঙ্গাপুর, সাবাং পোর্ট ইন্দোনেশিয়া, দুকম পোর্ট ওমান, অ্যাজামশন আইল্যান্ড সেশেলস, চাবার পোর্ট ইরান, ঠিক আছে। আর কি করছে ইন্ডিয়া, ভোকাল ফর লোকাল, মেক ইন ইন্ডিয়া, অ্যাসেম্বল ইন ইন্ডিয়া, প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ, এইগুলোকে ভারত সরকার এই এই স্কিমগুলো আনছে। কেন আনছে, যাতে এই যে $100 বিলিয়ন যে ট্রেড ডেফিসিট সেটাকে কমিয়ে আনা যায়। লোকাল জিনিস ব্যবহার করব, চাইনিজ জিনিস ব্যবহার করব না। বিভিন্ন কোম্পানিকে, বিদেশি কোম্পানিকে ডাকছে যে মেক ইন ইন্ডিয়া, অ্যাসেম্বল ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া মানে কি, পুরো প্রোডাক্টটা ভারতেই তৈরি করো। অ্যাসেম্বল ইন ইন্ডিয়া মানে কি, প্রোডাক্টের বিভিন্ন পার্ট বিভিন্ন জায়গা থেকে তৈরি হয়ে আসছে, ভারতে অ্যাসেম্বল হচ্ছে। মানে ধরো চিপ কোথা থেকে আসছে, ফোনের বডি কোথা থেকে আসছে, ক্যামেরা পার্টটা কোথা থেকে আসছে, কিন্তু ভারতে সব অ্যাসেম্বল হচ্ছে, আলটিমেটলি প্রোডাক্টটা ভারতে তৈরি হচ্ছে, ঠিক আছে। প্রোডাক্ট লিড ইনিশিয়েটিভ, এটা কি হচ্ছে, ভারতীয় বিভিন্ন কোম্পানিকে দেয়া হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, সেগুলো যদি ভারতে তৈরি করা হয় তাহলে কি করবে, কিছু কর যে ট্যাক্স, তাতে কিছু সুবিধা পাওয়া যাবে, বা তাড়াতাড়ি হয়তো তাদের এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স হবে, তাড়াতাড়ি তাদের পারমিশন দেওয়া হবে, এইসব জিনিসগুলো, ঠিক আছে। যাতে এখানে চায়নার, তোমরা জানো মেইনলি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিটা খুব রোবাস্ট, তো সেই ম্যানুফ্যাকচারিংকে ভারতে
এখানে লিখবে প্রমোটিং ভোকাল ফর লোকাল, মেক ইন ইন্ডিয়া, অ্যাসেম্বল ইন ইন্ডিয়া, প্রোডাক্ট লিঙ্ক ইনিশিয়েটিভ এটসেট্রা টু বুস্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড রিডিউস ট্রেড ডেফিসিট উইথ চায়না। ঠিক আছে, এইভাবে লিখবে যারা ইংলিশে লিখবে। বাংলায় লিখলে কি করবে, এই এই জিনিসগুলোকে ভারত সরকার সহায়তা দিচ্ছে যাতে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বাড়ে এবং যে ট্রেড ডেফিসিট আছে সেটা কমে। ঠিক আছে, এবার দেখো ওয়ে ফরওয়ার্ড। ওয়ে ফরওয়ার্ড মানে কি, তোমার মোটামুটি কনক্লুশন যাকে বলে। এটা কিন্তু তোমাকে কি কোয়েশ্চেন করেছে তার উপর ডিপেন্ড করে হবে। ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা যেমন সব কোয়েশ্চেনের ক্ষেত্রেই সেম ছিল, কিন্তু তুমি ওয়ে ফরওয়ার্ডটা কিন্তু সেম লিখতে পারবে না, কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে তোমায় ওয়ে ফরওয়ার্ড লিখতে হবে। তবুও আমি একটা মডেল ওয়ে ফরওয়ার্ড লিখে দিয়েছি। টিল নাও ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রোচড বিআরআই উইথ স্কেপটিসিজম, এখনও অবধি ভারত বিআরআইকে সন্দেহের চোখে দেখেছে। ইন্ডিয়া শুড রিজলভ বর্ডার অ্যান্ড ট্রেড ইস্যুজ উইথ চায়না, ভারতের উচিত বর্ডার সংক্রান্ত মানে সীমানা সংক্রান্ত এবং ট্রেড সংক্রান্ত মানে বাণিজ্য সংক্রান্ত যে সমস্যাগুলো চায়নার সাথে আছে সেগুলোর সমাধান খোঁজা, অ্যান্ড নেগোশিয়েট বেটার ট্রেড ডিল আউটসাইড অফ বিআরআই, বিআরআই স্বাক্ষর না করে বা বিআরআই এর অন্তর্ভুক্ত না হয়েই আলাদা করে ভারতের উচিত চায়নার সাথে বোঝাপড়া করা। মিনওয়াইল ইন্ডিয়া শুড ফোকাস অন ইন্টিগ্রেশন অফ ডোমেস্টিক মার্কেট, ইতিমধ্যেই ভারতের উচিত যে ভারতের অভ্যন্তরীণ যে বাজার সেইটাকে এক সূত্রে বাঁধা, ইন্টিগ্রেট করা। ঠিক আছে, এবং ফোকাস অন ইন্টিগ্রেশন অফ ডোমেস্টিক মার্কেট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, এবং উৎপাদনের ক্ষেত্রে ফোকাস করা উচিত। বিল্ড বেটার রিলেশন উইথ নেবারিং কান্ট্রিজ, প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, এবং মেক আ কেস অন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, চায়নার মেক আ কেস অন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বলতে, যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বলতে এখানে ধরো ইউএনএসসি আছে, ঠিক আছে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল আছে যেটা বলছি আর কি, তারপরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে, সেখানে কিন্তু চায়নার যেই বর্ডার অ্যাগ্রেশন, চায়না যে অন্যান্য দেশগুলোতে এইভাবে কি বলবো মানে নিজের কব্জায় করছে, এইগুলো সম্পর্কে অবগত করা। ছোট ছোট দেশগুলো হয়তো অতটা ভয়েস পায় না, ইন্ডিয়ার উচিত একটা বড় নেশন হিসাবে সেই 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 ইস্যুগুলোকে তুলে ধরা। এই যে আমি যেগুলো বললাম যে বর্ডার ইস্যু ইত্যাদি, এগুলো কিন্তু চায়নার শুধু ভারতের সাথেই নেই, চায়নার আশেপাশের দেশগুলোর সাথেও রয়েছে। এবং চায়নার ক্ষেত্রে একটা কথা বলা হয় সালামি স্লাইসিং স্ট্র্যাটেজি। সালামি কি হয় জানো তো, মাংসের একটা এরকম বড় সসেজ, সেখান থেকে পাতলা পাতলা করে মাংসের টুকরো কাটা হয় এবং সেইগুলো দিয়ে বার্গার স্যান্ডউইচ ইত্যাদি বানানো হয়, এরকম গোল মতো হয়, পর্ক দিয়ে তৈরি হয় সালামি। ঠিক আছে, সালামি স্লাইস করা হয় খুব সরু সরু করে। সালামি স্লাইসিং টেকনিক বলতে বোঝায় যে চায়না কি করে, ছোট ছোট কতগুলো স্টেপ নেয়, পরবর্তীকালে গিয়ে ওই ছোট ছোট স্টেপগুলোকে ঘিরে একটা বিশাল বড় আকার ধারণ করে। যেমন আকসাই চীনের ক্ষেত্রে, এই যে ভারতের ধরো জম্মু কাশ্মীরের যে অংশটা, ঠিক আছে, ভালো আঁকলাম না তবুও, চায়না কি করতো দেখো, পুরোটাই ভারতের ছিল, প্রথমে একটুখানি ঢুকলো, যুদ্ধ হলো, একটা মোটামুটি বর্ডার স্ট্যান্ড অফে এলো, তারপর আরও কিছু পরে আরও একটু অ্যাগ্রেশন করলো, যুদ্ধ হলো, সমঝোতা হলো, বর্ডার স্ট্যান্ড অফে এলো, তারপরে আবার একটু অ্যাগ্রেশন করে দিল হঠাৎ করে, আবার যুদ্ধ হলো, আবার দুই দেশের মধ্যে শান্তি স্থাপন হলো, এইখানে এলো, এভাবে কি অনেকটা অংশ ওভার দ্য টাইম চলে যাচ্ছে আকসাই চীনের ক্ষেত্রে। সেম হচ্ছে অরুণাচল প্রদেশের ক্ষেত্রে, প্রথমে বলবে যে এইটুকু অংশ প্রাচীন চায়নার ছিল এবং ওরা একেবারে প্রাচীনকালে চলে যাবে, যে হান বংশের সময় তো আমাদের এইখানে এইখানে ছিল, এইরকমভাবে চলে যাবে। ঠিক আছে, এইরকমভাবে করে। সেম সাউথ চায়না সি, তোমরা কখনো পড়বে সাউথ চায়না সি, চায়নাস অ্যাগ্রেশন ইন সাউথ চায়না সি, তাহলে দেখবে চায়না কি করে,
সাউথ চায়না সির ছোট ছোট জায়গায় কতগুলো বেস তৈরি করেছে। পরে কি বলবে যে ধরো চায়নার বর্ডার এখানে শেষ, সাউথ চায়না সির বিভিন্ন জায়গায় বেস তৈরি করে রেখেছে, দিয়ে বলবে এইখান না চায়নার এই পুরো জায়গাটাই আমাদের, এই রকম বলে দেবে। এবার সাউথ চায়না সির আশেপাশে যারা আছে তারা বলবে যে না এইটা আমাদের না, তখন সবার মধ্যে আলোচনা হবে, সমঝোতা হবে, হয়ে কি হবে যেন মাঝামাঝি একটা জায়গায় এসে বর্ডারটা থামলো এইখানে বা এইখানে। তাহলে কি হলো, আগে এই পুরো জায়গাটাই ফ্রি ছিল, এখন এতখানি চায়নার কবজায় চলে এলো। এইটাকে বলা হয় সালামি স্লাইসিং টেকনিক চায়নার ক্ষেত্রে। তো তোমরা এই ওয়ার্ডটাও ইউজ করতে পারো, সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করলে কিন্তু নাম্বার বাড়ে, এবং এইটাও তোমাদের মডেল আনসার রাইটিংয়ের একটা পার্ট যে তোমাদের বিভিন্ন টার্ম কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ করতে হবে। লাস্ট আমি বলেছিলাম আমার যে নোটস কিভাবে বানাই সেটা দেখিয়ে দেব, এই দেখো এটা আমার বানানো নোটস, ঠিক আছে, এই টপিকটার উপরে। ওয়ান বেল্ট ওয়ান রোড জেনারেল নোট, ঠিক আছে। প্রথমে কি চাইনিজ গভর্নমেন্ট তৈরি করেছে গ্লোবাল ইনফ্রাস প্রজেক্ট 150 কান্ট্রিজ, চায়নাজ মেজর কান্ট্রি ডিপ্লোম্যাসি স্ট্র্যাটেজি 155 কান্ট্রিজ, এই পয়েন্টগুলো জাস্ট লিখে রেখেছি। বেল্ট রোড দুটো কম্পোনেন্ট, ঠিক আছে। এবার কি ইনক্রিজ চায়নাজ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, সিল্ক রোড ফান্ড, মানে দেখতে পাচ্ছ তো আমি কিন্তু নোট লেখার সময় জাস্ট পয়েন্টগুলো লিখে রেখেছি। প্রো ভাগ করে এই কয়েকটা পয়েন্ট লিখেছি, কনস ভাগ করে এই কয়েকটা পয়েন্ট লিখেছি। হেজেমনি, সেখানে যে যে ওয়ার্ডগুলো ইউজ করতে হবে, নিউ ইম্পেরিয়ালিজম, ডেট ট্র্যাপ ডিপ্লোম্যাসি, তারপরে দেখো সাউথ চায়না সি, এই যে সালামি স্লাইসিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, এইগুলো। রাশিয়া সিঙ্গাপুর, মানে এরাও যে চায়নাকে সাপোর্ট করছে, ঠিক আছে, সিঙ্গাপুর রাশিয়া শুধু যে গরিব দেশ নাই, বড় বড় দেশগুলো চায়নাকে সাপোর্ট করেছে। তারপর ইন্ডিয়া ইজ নট আ পার্ট অফ বিআরআই, স্ট্র্যাটেজিক ইনসার্কেলমেন্ট, মানে জাস্ট ছোট ছোট করে লিখে রাখা। এই পয়েন্টগুলো আমি মনে রাখলে কি করতে পারবো, ওবরের উপর বা বিআরআই এর উপর যা কোয়েশ্চেন আসুক আমি লিখতে পারবো, সেটা যে কোনো দিক থেকে। এবং তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা টপিকের উপর এই রকম জেনারেল নোট বানিয়ে রাখা, ঠিক আছে। সব করব আমরা, ওভারওয়েলম হলে হবে না, বড় ক্লাস হলো আজকে বুঝতে পারছি, কিন্তু কনফিডেন্স রাখতে হবে যে পড়লে পারবো, বড় ক্লাস দেখে ভয় পেলে হবে না, ভাববে যে বড় ক্লাস করছি তার মানে অনেকটা শিখছি, পরীক্ষায় এলে পারবো। যারা ক্লাস করছে না, যারা পড়ছে না, তারা কিছুই পারবে না, ঠিক আছে। আর এটা কিন্তু এমন জিনিস না পরীক্ষার এক সপ্তাহ আগে পড়লাম পরীক্ষায় গিয়ে লিখে দিলাম, এটা একটা লং টার্ম জিনিস, ওকে। তো এই ক্লাসটা এবং এই টপিকটা এই অবধি থাকলো। আমি তোমাদের মডেল কোয়েশ্চেন বলে দিয়েছি এবং একটা টপিকের উপর কত রকমভাবে জিজ্ঞাসা করতে পারে এবং কি জিজ্ঞাসা করলে তার পরিপ্রেক্ষিতে কিভাবে লিখতে হবে প্রত্যেকটা মডেলে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা ওভারঅল মডেল তোমাদের আমি দিচ্ছি, মানে যেটা আমি লিখে দিচ্ছি ওভারঅল নোটটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সব কিছু রয়েছে এতে। যদি ক্রিটিক্যালি অ্যানালাইজ বলে সেটাও রয়েছে, যদি ডিটেল এক্সপ্লেনেশন চাই সেটাও রয়েছে, জেনারেল নোট চাই সেটাও রয়েছে, প্রোজ অ্যান্ড কনস চাই সেটাও রয়েছে, ঠিক আছে। ওভারঅল দিয়ে দিয়েছি, ম্যাপস দিয়েছি, ম্যাপস কয়েকটু দেখে নিও, যদি আঁকতে পারো পরীক্ষার সময় এইরকমভাবে ভালো, কিন্তু লেখাটা আগে আঁকাটা পরে। আর নোটস কিভাবে বানাবে, আমি বহুদিন বলেছি নোটস বানাও নোটস বানাও, আজকে দেখিয়েও দিলাম নোটস কিভাবে বানাবে, এইভাবে বানাতে হয় নোটস, ঠিক আছে। তো এই ক্লাসটা এই অবধি থাকলো, পরের দিন আর একটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন করব টপিক হিসাবে, অথবা দু তিনটে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন হয়ে গেলে আমরা নতুন নতুন টপিক করাও শুরু করব, ওকে। এই ক্লাসটা এই অবধি থাকলো। হ্যাঁ, একটা জিনিস বলে দিই তোমাদের, 20 নাম্বারের যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা মোটামুটি 300 থেকে 350 ওয়ার্ড অবধি লিখতে পারো, তার বেশি লিখবে না। আমার এখানে 600-এর বেশি ওয়ার্ড লেখা আছে, তার কারণ আমি এখানে অনেক বেশি কন্টেন্ট দিয়েছি। তোমাদের কী কোয়েশ্চেন করছে, এইগুলোর মধ্যে কী কোয়েশ্চেন করছে তার উপর ভিত্তি করে তোমরা 350 থেকে 350 ওয়ার্ড লিখবে 20 নাম্বারের জন্য। আর 15 নাম্বারের জন্য কী করবে, 200 থেকে 250, তার বেশি না, ঠিক আছে, বা 150 থেকে 200 লিখতে পারো, তবে এইটা এই রেঞ্জেই মোটামুটি থাকবে, 200 রেঞ্জে থাকবে 15 নম্বরের জন্য, 300 থেকে 350 রেঞ্জে থাকবে 20 নম্বরের জন্য, ঠিক আছে। তো ক্লাসটা এই অবধি থাকলো, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।